নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বুদ্ধদেব গুহর লেখা দীপিকা। গল্পটি প্রকাশিত হয়েছে 1363 বঙ্গাব্দের আষাঢ় মাসে। প্রকাশক শ্রী গুরু লাইব্রেরি, 204 বিধান সরণি, কলিকাতা 6। এখন শুনবেন বুদ্ধদেব গুহর লেখা দীপিকা। কালীপুজো শেষ হয়ে গেছে, ভাইফোঁটাও চলে গেছে। দীপিকার কোনো ভাই নেই। বিয়ের আগে কলকাতাতে যখন বড়মামার কাছেই থাকত বড়নগরে, তখন মামাতো দিদির সঙ্গে মেজমামার ছেলেকে ফোঁটা দিত। বিয়ের পরে সেই যে ডালটনগঞ্জে এসেছে, তারপর থেকে মামা মামিরাও দু একটা চিঠিতে ছাড়া আর খোঁজ নেননি। দীপিকার শ্বশুর বাড়ি থেকেও সে কারণেই দীপিকার মামাতো ভাইকে কখনো ভাই ফোঁটাতে আসতে বলা হয়নি। দীপিকাদের মাতৃকুল বরিশালের, সেখানে জামাই ষষ্ঠী ব্যাপারটা নাকি নেই, সেই কারণে প্রতি বছর জামাই ষষ্ঠী এলেই দীপিকাকে তার শাশুড়ির কাছে নতুন করে কথা শুনতে হয়। তার স্বামী অমল অবশ্য নিজে কিছু বলে না। প্রথম প্রথম ঠাট্টা করত, কিন্তু মনে কোনো দুঃখ রাখেনি। সেদিক দিয়ে মানুষটা ভালোই। যে মেয়ে শিশুকাল থেকেই আশ্রিতার মতো মানুষ হয়েছে মামার বাড়িতে, তার এর চেয়ে বেশি কিছু প্রত্যাশারও ছিল না। অন্য কিছুর জন্য শূন্যতাও বোধ করে না দীপিকা, একমাত্র সাংস্কৃতিক সাঙ্গীতিক পরিবেশের অভাবটা ছাড়া। কে জানে সত্যি কি করে না। কলকাতাতে থাকাকালীন স্কুল কলেজের দিনগুলোতে একটা মুক্ত হাওয়ার মধ্যেই কাটিয়েছিল। সাহিত্য, গান, নাটক টাটক সম্বন্ধে একটা তীব্র উৎসাহ ছিল। 25শে বৈশাখ জোড়াসাঁকোতে এবং রবীন্দ্র সদনে যেতই, দোলে অথবা পৌষ উৎসবে দু একবার শান্তিনিকেতনেও গেছে বন্ধুদের সঙ্গে ও বড়মামার মেয়েদের সঙ্গে। তবে শেষ গেছে বছর দশেক আগে। বড়মামা বলতেন, কলকাতার যত অশিক্ষিত বড় লোক সব গিয়ে বাড়ি করেছে এখন শান্তিনিকেতনে, জায়গাটা এখন অশান্তিনিকেতন হয়ে গেছে, এ ভিড়ে আর গিয়ে দরকার নেই। দীপিকা ডালটনগঞ্জের নয়াটলিতে তার শ্বশুর বাড়ির একতলার বারান্দাতে দাঁড়িয়েছিল। বাড়ির সামনে বাগান মতো আছে, বড় বড় 5টি ইউক্যালিপটাস গাছ, গেটের দুপাশে 2টি কৃষ্ণচূড়া, এখন অবশ্য ফুল নেই। মস্ত বড় গেটের ফাঁক দিয়ে লাল মোরামের পথটা দেখা যায়, স্টেশনের দিক থেকে এসে কাছারির দিকে চলে গেছে। তা দিয়ে সাইকেল রিক্সা, সাইকেল, অটো ও কচ্ছিত গাড়িও যায়, বিচ্ছিরি শব্দ করে মোটর সাইকেল বা স্কুটারও, মারুতি গাড়িও যায়, কিন্তু মারুতির ইঞ্জিনের কোনো শব্দই শোনা যায় না। হঠাৎ দেখা যায় যে চলে গেল, গেট পেরিয়ে গেলেই দেখা যায় শুধু। এই পথটা বলতে গেলে প্রাইভেট, তবে শর্টকাট করার জন্য অনেকে এই পথে যাওয়া আসা করে। এই ফাঁক দিয়ে দেখা নয়াটলির এই পথটুকুই বলতে গেলে দীপিকার সঙ্গে বাইরের জগতের একমাত্র যোগাযোগ। মাঝে মাঝে নিজেকে ওর বন্দিনী বলে মনে হয়। এখন বেলা 4:15 বাজে, আজ রবিবার। নানা রকম পদ রান্না হয় বাড়িতে। শাশুড়ির নির্দেশে 1টি বা 2টি পদ দীপিকারও রান্না করতে হয়। বাড়িতে মানুষ খুব বেশি নেই, শ্বশুর শাশুড়ি আর তার স্বামী অমল, দেওরেরা কমল এবং বিমল, একমাত্র ননদ শিমলি। রান্নার জন্য বিহারি ঠাকুর আছে, পারে বহুদিন কাল্য। শাশুড়ির জন্য একমাত্র আয়া আছে, সুরাতিয়া। তার ছেলে ভিকু বাড়ির সকলেরই ফাই ফরমাস খাটে। শ্বশুর মশাইয়ের খাস চাকর কাম ড্রাইভার সুখরাম, সে বাড়িতেই থাকে। শ্বশুর মশাইয়ের সঙ্গে ছায়ার মতো সে লেগে থাকে। শীতকালে রোদে বসে তেল মাখায়, গড়গড়ায় তামাক সাজে, শোবার আগে পা টিপে দেয়, ব্যাংকে যায় চেক জমা দিতে বা টাকা তুলতে। শ্বশুর মশাইয়ের গোয়েন্দাও বটে সুখরাম, সে থাকে গ্যারাজের পাশের ঘরে, বাড়িতেই খায়, তার দেশ লোহার ডাগাতে। বয়স দীপিকার স্বামী অমলেরই মতো। লোকটার চোখের চাউনি মোটেই ভালো লাগে না দীপিকার, প্রথম দিন থেকেই। যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও সুখরাম বিয়ে করেনি, বাড়িতে নাকি শুধু মা আছে, ছুটি ছাটাও নেয় না। বছরের 7 দিন ছুটি নেয় ছট পর্বের সময়, বাসে করে চলে যায় লোহার ডাগা, আবার ঠিক সময় মতো ফিরে আসে,
সুখরাম নাকি কথার খেলাপ করেনি কোনোদিন, সেই জন্যই দীপিতার শ্বশুর ব্রজেন কর্মসাই তাকে অত পছন্দ করেন। আজ সকালে একচোট বৃষ্টি হয়ে গেছে। ডালটনগঞ্জে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছে প্রতি বছরই দিওয়ালির পরে হয়, এরপরে শীত নামবে জব্বর। এই সময় রোদটাও মিষ্টি লাগে, এখানে গরমের সময় যেমন গরম শীতের সময়ও তেমনই শীত। ঘরে অমল ঘুমোচ্ছে, দীপিতা ওর সঙ্গেই ছিল। আলতো করে নিজের কোমর থেকে অমলের বাঁ হাতটা নামিয়ে শাড়ি ব্লাউজ ঠিক করে নিয়ে বারান্দাতে এসে রেলিং ধরে দাঁড়িয়েছে দীপিতা। সপ্তাহে মাত্র এই একটা দিনই অমল দিনের বেলা বাড়ি থাকে। 30শে জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত জঙ্গলের কাজ বন্ধ থাকে। দিওয়ালির পরেই কাজ আরম্ভ হয়। 1 নভেম্বর থেকে সব জঙ্গল খুলে গেছে, এখন অমলকেও আরো কম পাবে কাছে। কাঠের গুদাম, চেরাই কল, বাঁশের ডিপো ছড়িয়ে আছে ও শ্বশুর মশাইয়ের ব্যবসা প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বছরভর কাজের সঙ্গে জঙ্গলের ওইসব কাজও দেখতে হবে অমলের উপরন্তু। দীপিতার দেওরেরা অনেকে ছোট অমলের চেয়ে, একজন ক্লাস 9 পড়ে, অন্যজন ক্লাস 8। সবে শ্বশুর মশাইও আর কাজ তেমন দেখেন না, পুরনো কর্মচারী আছে 2-3 জন, তাদেরই সাহায্যে অমলি পুরো ব্যবসা দেখে। এখন সারাদিন মন খুলে কথা বলার মতো কাউকেই পায় না দীপিতা। একমাত্র ননদ শিমলি নামধারী কলেজে পড়ে, মেয়েটা ভালো, কিন্তু পড়াশোনা মাস্টার মশাই এবং বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া শাশুড়ি পছন্দ করেন না শিমলি বেশি সময় দীপিতার সঙ্গে কাটায়। মাঝে মাঝে পাশের বাড়ি বিশ্বাস বাড়িতে যায়, সে বাড়ির ছেলে ভোঁদাই অমলের চেয়ে একটু ছোট, ভালো গজল গায়। সে তার মা এবং এক বিধবা পিসি আছেন শুধু বাড়িতে। একমাত্র দিদির বিয়ে হয়েছে বেনারসে, তার নাম বাণী। সে মাঝে মাঝে বাপের বাড়ি এলে বেশ ভালো লাগে দীপিতার। দীপিতাকে খুবই ভালোবাসেন ওরা। সাহিত্য, গান বাজনা, সিনেমা, নাটকের আলোচনা হয় একটু, ওর গান শুনতেও ভালোবাসেন ওরা। দীপিতা যে একসময় ভালো গান গাইত সে কথা আজ মনে পর্যন্ত পড়ে না, তবে গান যার মধ্যে আছে তার মধ্যে তা কচুরি পানার মতনই থাকবে, মরেও মরতে চাইবে না। দীপিতার শ্বশুর বাড়ি করবাড়িতে গান গাওয়া মানা, বিয়ের পরে পরে কখনো কখনো চান ঘরে আনমনে গান গেয়ে উঠত দীপিতা। শাশুড়ি একদিন বলে পাঠিয়েছিলেন তার আয়া সুরাতিয়াকে দিয়ে, এটা বাইজি বাড়ি নয়, এখানে গানটা না গাইলেই ভালো। চান ঘরের দরজাতে ধাক্কা দিয়ে সুরাতিয়া শাশুড়ি সেই আদেশ জারি করেছিল। মরমে মরে গেছিল দীপিতা। দীপিতা জানে না কেন তার শ্বশুর মশাই কলকাতা থেকে তাকেই পছন্দ করে ছেলের বউ করে আনলেন, তার পটভূমি জানা সত্ত্বেও। আর বড় মামাই বা কি করে তাকে এমন ভাবে এত দূরে নির্বাসন দিলেন। মেজমামা যদিও আলাদা থাকেন পাকপাড়াতে, তিনিও তো কোনো আপত্তি করলেন না। ওর শ্বশুর বাড়ির উপরে যত না রাগ হয় দীপিতার, তার চেয়ে অনেক বেশি অভিমান হয় মামাদের উপরে, বিশেষ করে বড় মামার উপরে। হাত পা বেঁধে জলে ছুড়ে দেওয়ারই মতো তাকে বিসর্জন দিয়েছে। বিয়ে তাই দিতে পারলেন এমন ঘরে, আগে চাললে দীপিতা কোথাও পালিয়ে যেত, আত্মহত্যা করত। অমল মানুষটা যদিও খারাপ নয়, তাকে তার মতন করে ভালোবাসে, কিন্তু ভালোবাসা জিনিসটা দুজনের, একে একজনের ভূমিকা ধর্তব্য নয়। তাই দীপিতার প্রতি মুহূর্তেই মনে হয় এক জেলখানার কয়েদি সে। ভালো মানুষ হওয়াটাই তো মানুষের একমাত্র গুণ নয়। অমলের মধ্যে কোনো রসকস নেই, সাহিত্য পড়েনি কোনোদিনও, গান ভালোবাসে না। এক হাতে ক্যালকুলেটার আর অন্য হাতে নস্যির ডিবে নিয়ে সে ঘুরে বেড়ায়, তার বাবার সাম্রাজ্য রক্ষা করে। নস্যি দু চোখে দেখতে পারে না দীপিতা ছেলেবেলা থেকে। অমল দীপিতাকে যখন আদর করে তাও করে ব্যবসা করার মতো করে, তড়ি ঘড়ি। তখন অমলের মুখ তার মুখের কাছে এলেই নস্যির গন্ধে দীপিতার বমি পেয়ে যায়। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে তার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে। মাঝে মাঝে এমন হয় ওকে পাগল হয়ে যাবে, ভাবে দীপিতা। গুজরাটি চম্পকলাল শাহ,
বিবিপতা কারবারির নতুন চারতলা বাড়ি থেকে খুব জোরে টিভিতে হিন্দি সিনেমার আওয়াজ ভেসে আসছে। ওরা মাঝে মাঝে নানান রকম আচার পাঠায় দীপিতাকে। ওদের বাড়িতেও দীপিতার সমবয়সী একটা বউ আছে, নাম নবনীত। সেও থাকতো কলকাতাতেই, ভবানীপুরে। তাকেও মাঝে মাঝে তিনতলার বারান্দাতে দাঁড়িয়ে থাকতে দেখে দীপিতা। ওর মনে হয় ও দীপিতার মতো দুঃখী। নবনীতকে কোনোদিনও তিনতলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়বে নিচের রাস্তায়, ভাবলেও শিউরে ওঠে দীপিতা ভয়ে। বুঝতে পারে না ভয়টা নবনীতের জন্য না নিজেরই জন্য। চম্পকলালদের একজন মুহুরি আছে, তার নাম পোপটলাল। সে গদিঘরের পাশে একতলার একটা ঘরে থাকে। দীপিতাকে বারান্দাতে দেখলেই জানলার সামনে এসে দাঁড়ায় পোপটলাল। লোকটা খুবই অসভ্য আছে। একদিন ধুতির খুঁট তুলে দীপিতাকে দেখিয়েছিল, যদিও অত দূর থেকে কিছুই দেখা যায়নি। আর দেখাবার আছেই বা কি চাই পুরুষদের? কত রকমের বিকৃতি যে থাকে মানুষের। রাগে গনগন করতে করতে দীপিতা ভিতরে চলে আসে। পোপটলাল জানলার কাছে এসে দাঁড়ালেই, কিন্তু ভয় কাউকেই কিছু বলতে পারে না। যেমন তার শ্বশুর বাড়ি, শাশুড়ি অন্নদা ঠাকুরানি হয়তো বলতেন, তুমি দেখতে চাও তাই লোকে দেখায়। ছি ছি, ভাবলেও গা ঘিন ঘিন করে দীপিতার। এই যুগে এমন শ্বশুর বাড়িও হয় কারোর? বড়নগরের টবিন রোডের কাছে ছিল ওর বড় মামার বাড়ি। মামা বাড়ির পরিবেশ আর এই পরিবেশের মধ্যে কোনোই মিল নেই। একমাত্র মেয়ে পুঁটিকেও কি করে যে মানুষ করে তুলবে এই পরিবেশে তা ভেবেই পায় না দীপিতা। ভাবতে ভাবতে মাথা ধরে যায়। তবে বড় মামার বাড়ির পরিবেশের কথা ভেবেই বা লাভ কি? বড় মামা তো সব জেনে শুনেই এমন করেছে। মেয়ের ডাক নাম রেখেছিল কালো, দীপিতার ভারী পছন্দসই নাম। বিহারের সারান্ডার জঙ্গলে তিনটে নদী আছে, কোয়েল, কারু, কয়না। কিন্তু শাশুড়ি নাতনিকে ডাকেন পুঁটি বলে, অতএব নাম পুঁটি হয়ে গেল। ভালো নামও দেবে ঠিক করেছিল চারুমতি, কিন্তু শ্বশুরমশাই বলেছেন স্কুলে নাম লেখাবেন সমলেশ্বরী। ওড়িশার সম্বলপুরে নাকি সমলেশ্বরীর মন্দির আছে, মা দুর্গারই আরেক নাম সমলেশ্বরী। ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি ছাড়ার পর সেই জঙ্গলেই প্রথমে কাঠের ঠিকাদারি নিয়ে তার অবস্থা নাকি ফেরে। তাই প্রথম নাতনির নাম রাখতে চান সমলেশ্বরী। আর তিনি চাইলে তাতে আপত্তি করেন, এমন মানুষ ঘাড়ে একাধিক মাথাওয়ালা এ পরিবারে আর কে আছে? দীপিতা বলেছিল অমলকে, তোমার বোনের নাম সমলেশ্বরী রাখলেই তো হতো। শিমলি নামেরও ইতিহাস আছে, শিমলিপালির জঙ্গলের জন্যই তার নাম রেখেছিলেন শিমলি। শিমলিপাল বলো? না, এ তোমাদের কলকাতার কাছে শিমলিপাল নয়, এ শিমলিপালি। ওড়িশার সম্বলপুর ফরেস্ট ডিভিশনে জুজুমারের কাছে, সেই জঙ্গলে ময়ূরভঞ্জের রাজার ঠিকা নিয়েছিলেন নাকি তিনি। সেই ঠিকা অতি সামান্য হলেও ব্রোজেনকরের প্রথম স্বাধীন ব্যবসা। তার আগে নাকি ওড়িশার বন বিভাগে রেঞ্জারের চাকরি করতেন ব্রোজেনকর। তার শ্বশুরমশাই মানুষটি বড় অদ্ভুত ধরনের, মুখ দেখলে মনে হয় অনেক মানুষ খুন করেছেন। এক আশ্চর্য নিষ্ঠুরতা সারা মুখে আঁকা আছে, খুব কম কথা বলেন। প্রয়োজনে এবং তার মতের বিরুদ্ধ আচরণ হলে তাকে তো বটেই, এমনকি নিজের ছেলে অমলকেও তিনি সম্ভবত খুন করতে পারেন। কোনো ব্যাপারে তার বিরুদ্ধাচরণ করা তো দূরস্থান, বিরুদ্ধাচরণ করার কথা মনে আনার কথা ভাবলেও দীপিতার রক্ত হিম হয়ে আসে। ব্রোজেনবাবুর কোনো বন্ধু বান্ধব নেই। লোকমুখে শুনেছে যে গারোয়াতে তার এক মুসলমান রক্ষিতা আছে, সে নাকি দীপিতারই বয়সী। এই কথা ভাবতেও ওর ঘেন্না করে। আগে সেই মেয়েটির মাও ছিল তার রক্ষিতা। প্রতি শনিবার খাওয়া দাওয়ার পরে ড্রাইভার সুখরামকে নিয়ে গাড়িতে করে তিনি বেরিয়ে যান। ফিরে আসেন রবিবার সকালে 10:30-তে। পাঁঠার মাংস সঙ্গে নিয়ে আসেন। গারোয়ার পাঁঠার মাংস নাকি খুব ভালো। তার শাশুড়ি অন্নদা দেবী, যিনি দীপিতার সঙ্গে অকারণেই প্রচণ্ড খারাপ ব্যবহার করেন, তিনিও হয়তো শ্বশুরমশাইকে দীপিতা নিজে যেমন ভয় পায় তেমনি ভয় পান। নানা হীনমন্যতা থেকেই হয়তো শাশুড়ির স্বভাবে এমন বিকৃতি এসেছে, কে জানে। ভালো খাওয়া, ভালো পড়া, বড়লোকের বাড়ির বউ হওয়ার মধ্যে
স্বাচ্ছন্দ ও জাগতিক সুখ হয়তো আছে, কিন্তু এমন ভয়ের জীবন, বন্দিদশার জীবন কার কাটাতে ভালো লাগে? অন্ধকার প্রায় হয়ে এলো। ভিকু চা নিয়ে এলো দোতলা থেকে। বানানো চা খেতে বিচ্ছিরি লাগে দীপিতার। নিজের পছন্দ মতো দুধ চিনি, পছন্দ মতো পাতলা লিকার না হলে চা খেয়ে কোনোদিনও আনন্দ পায়নি। বিয়ের পর পর আলাদা করে টি পটে চা, মিল্ক পটে দুধ আর সুগার পটে চিনি আনতে বলাতে শাশুড়ি বলেছিলেন, বৌমা, এ বাড়িতে যে নিয়ম চলে আসছে সেই নিয়মই চলবে, তোমার জন্য নতুন কোনো নিয়ম চালু হবে না। এমন মানসিক অত্যাচারের মধ্যে বাঁচা যায় না। এত এবং এত রকম অত্যাচারী যদি করবেন এরা দীপিতার উপরে, তবে অত ঢং করে বড় ছেলের বউ হিসেবে কলকাতা থেকে এই সুদূর পালামৌতে ওকে নিয়ে এলেন কেন? বাড়ি বাড়ি গাড়িয়েরই করে ওঠে বড় মামা ও বড় মামির ওপরে। কোনো খোঁজ খবর না নিয়েই ওরা, দীপিতার মনে হয় ওর প্রতি তাদের ভালোবাসাটা ছিল মুসলমানের মুরগি পোষারই মতো। অথচ ওরা ছাড়া দীপিতার আপনজন বলতে তো আর কেউই ছিলেন না। বড়ই অভিমান হয় ওদের ওপরে। ওদের ভালোবাসাটা কি ভরম ছিল কিছুই বুঝতে পারে না দীপিতা। ভাবলে মাথার মধ্যে যন্ত্রণা হয়, দু চোখ জলে ভরে আসে। বারান্দা থেকেই ভিকুর হাত থেকে চায়ের কাপ দুটো নিয়ে ঘরে গেল দীপিতা। চা দিয়ে অমলকে তুলে দিল। বছরের এই সময় থেকে শীতের শেষ অবধি ডালটনগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোয়েল নদীর পাশে অনেকে বেড়াতে যান। তারপর বেলোয়া টিকারে প্রকাশের দোকানে ফুচকা খেতে যান। প্রকাশের দোকানের কাছাকাছি ভেলপুরি, বাটাটাপুরি, ধোসা, ইডলি এসবও বিক্রি করে অনেকেই। সকলেই যার যার সাইকেল ভ্যান নিয়ে আসে, তার উপরেই দোকান। তারই মধ্যে বাল্য বিধবা বাঙালি বৃদ্ধা কাত্তায়নী মাসিও বসে পাটি স্যাপটা, ক্ষীরের পুলি, নারকলের তক্তি এসব নিয়ে। কাত্তায়নী মাসি অবশ্য নয়াটলির সব বাড়িতেই আসে। কাত্তায়নীর সাইকেল ভ্যান নেই, এক কানা ভাইপো আছে, তার নাম বিটকেল। এই বিটকেল আবার ভোঁদাইয়ের খিদমাতগার। যখন পিসির কাজ থাকে না তখন সেই ভোঁদাইয়ের ফাই ফরমাস খাটে। ওকে খুবই স্নেহ করে ভোঁদাই। প্রয়োজন না থাকলেও কাত্তায়নী মাসির কাছ থেকে জিনিস কিনে বিশ্বাসবাড়ির ভোঁদাই অন্যদের বিলিয়ে দেয়। ও বলে ভিক্ষে তো চায় না, মাসির আত্মসম্মান জ্ঞান আছে, অভাব যতই থাক না কেন। বিটকেলি মাসির অ্যালুমিনিয়ামের হাঁড়ি করে সব বয়ে নিয়ে যায়। পিঠে তো গরম করতে হয় না, তাই সুবিধে আছে। পাছে গরমে পিঠেগুলো খারাপ হয়ে যায় তাই বরফ কল থেকে এক চামড় বরফ কিনে সেই সব হাঁড়ি কুড়ি কাত্তায়নী বরফের উপরে বসিয়ে রাখে। অবাঙালিরাই বেশি কেনে কাত্তায়নীর জিনিস। বাঙালিরা কখনো কখনো মুখ বদলাবার জন্য কিনে আগে মিষ্টি খেয়ে তার উপরে বুধি আর তেজপাতা টেজপাতা দেওয়া সুগন্ধি গরম গোরখপুরি চা খায়। প্রবাসী বাঙালিরা এখনো বাড়িতে মিষ্টি টিষ্টি বানায় নানা রকম। তারা কলকাতার বাঙালিদের মতো অ্যাংলো ইন্ডিয়ান হয়ে যাননি, খুবই কষ্ট করে হলেও বাঙালিয়ানা এখনো বাঁচিয়ে রেখেছেন। বাঙালিরও যে অনেক ভালো ভালো খাবার দাবার রান্নাবান্না ছিল তা কলকাতার বাঙালিরা বরং ভুলেই গেছেন। বিহারের পালামৌ জেলার এই সদর শহর ডালটনগঞ্জের মুষ্টিমেয় বাঙালিরা যে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন আপ্রাণ চেষ্টাতে, এ কথা অস্বীকার করা যায় না। দীপিতা বলল তার স্বামী অমলকে, চা খাওয়া হলে নিয়ে যাবে নদীর পাড়ে আমাকে একটু ফুচকা খাওয়াতে, তারপরে প্রকাশের দোকানে, চলো না গো। জীবটা তো একমাত্র রবিবারেই বাড়িতে থাকে, তা আমি যে মেয়েটাকে নিয়ে একটু কোথাও যাব তা কি হবে? নিজেও বাড়ি থেকে বেরোবে না, আমাকেও বেরোতে দেবে না। অদ্ভুত পুরুষ মানুষ তুমি। তাও যদি একটা ড্রাইভার থাকতো তোমার জীবের, তাহলেও না হয় হতো। ড্রাইভার কোথায় পাবো? আমি ড্রাইভার, আমি হেল্পার, আমি মেকানিক। থাকলে তো ভালোই হতো, জঙ্গলের পথে ঘটে অনেক উপকারে লাগতো। যদি একজন হেল্পারও থাকতো তাহলেও বুঝতাম। আমার ইচ্ছে তো কিছু হবে না, তুমি তো সবই জানো। জানি বলেই তো বলি যে তুমি পুরুষ মানুষ নও। পাশের বাড়ির ভোঁদাইকে নিয়ে যাও না, ওই তো টেবিলের উপরে জিপের চাবিটা পড়ে আছে, আমি আর একটু গড়িয়ে নি। ছেলেটির ভালো নামটি তো চমৎকার, অনিকেত। তোমরা সকলেই ওকে ভোঁদাই বলে ডাকো কেন বলো তো? বিশ্বাস কাকার আদরের রকমই তো ওরকম ছিল, আমরা কি করব? একমাত্র ছেলেকে আদর করে ডাকতেন ভোঁদাই, সেই শিশুকাল থেকে।
তাই অমন চালাক চতুর চৌখস ছেলেও মুখে মুখে ভোদাই হয়ে গেছে সকলের কাছেই। এটা অন্যায়। যাকে ওই নামে ডাকা হয় তার আপত্তি না থাকলে তোমার এত আপত্তির কি কারণ? সকলের বরেরাই তাদের স্ত্রীদের নিয়ে যায়, আর আমাকে পাশের বাড়ির ভোদাইয়ের সঙ্গে কেন যেতে হবে? লোকে কি বলবে? বাইরের লোকের কথা না হয় ছেড়েই দিলাম, তোমার মা বাবা তারাও আড়ালে অনেক কিছু বলেন। তাছাড়া তোমার সাঙ্গাত ভোদাই তো আর সত্যি সত্যি ভোদাই নয়, সে বেশ বুদ্ধিমানই। কেন এ কথা বলছো কেন? বুদ্ধিমান হওয়া কি খারাপ? না তা নয়, তবে এসব ব্যাপারে তোমার পক্ষে বোকাদের উপর নির্ভর করাই ভালো। কেন, কি তোমাকে কিছু? না না সেসব কিছু নয়, তবে কোনোদিন তো কিছু হলেও হতে পারে, এতখানি উদার হওয়া ভালো না, পুরুষেরই জাত তো, তোমরা পুরুষেরা সবাই হনুমানের চেয়েও খারাপ। অমন করে বাইরের কারোর সামনে আবার বলে বসো না। কি বলবো? বিজেপির জন্য এখন গরু আর হনুমান সম্বন্ধে সবসময় মুখ সামলে কথা বলবে, কখনকার বিশ্বাসে আঘাত লাগে কে বলতে পারে? জানোই তো যে পবন পুত্র হনুমানকে এখানে সকলেই দেবতা জ্ঞানে দেখে, এ তো তোমাদের কলকাতা নয়। তা হয়তো হবে, কিন্তু জানো তো আমি সেদিন দিয়েছি হনুমানের শ্রাদ্ধ করে। হনুমানের শ্রাদ্ধ কি করে, কেন করতে গেলে, কি সর্বনাশ? হানি বলো কেন, যখন তখন পেছনের উঠোনের পাঁচিল টপকে লাফিয়ে এসে উঠোনে পড়ে দুর্দার করবে, একে তাকে চত্থাপ্পড় মারবে, মেয়েদের শাড়ি ধরে টানবে। গত সপ্তাহে তো একদিন শিমলিকেও জড়িয়ে ধরেছিল, মেয়েটা ভয় প্রায় অজ্ঞান হয়ে গেছিল। রায়দের বাড়ির মিনু বলছিল চিরাদিয়ার এক অল্প বয়সী নতুন বউকে নাকি একটা ধেড়ে হনুমান ধর্ষণ করেছে সেদিন। আহা কেষ্টর জীব রামচন্দ্রের, করেছে না হয় করেইছে, তার ধেড়ে বর্তাকে ধর্ষণ করলে দোষ নেই, যত দোষ ওই ধেড়ে হনুমানেরই। তোমরা তো হনুমানদের দলেই ছিলে এবং আছো চিরদিনই। কালে ভদ্রে রবিবারের দুপুরে আদর করে অমল দীপিতাকে, তবে ব্যাপারটা চিরদিনই এক পক্ষেরই এক চেটে, দীপিতার ভালো লাগা মন্দ লাগাটা অপান্তর। সবের মতো সবাসনে শুয়ে অমলকে সবকিছু করতে দেয়। হনুমানের সঙ্গে সত্যিই কোনো তফাত নেই অমলের, দীপিতা ভাবে সব পুরুষে কি একই রকম? তবে ব্যাপারটার পরে শরীরটা ছেড়ে দেয়, আলসেমি লাগে, ঘুম পায়, তাইও ঘুমায়। দিবানিদ্রার পরে আড়মোড়া ভাঙতে ভাঙতে অমল বলল, হনুমানের শ্রাদ্ধটা কি করলে শুনি? আরে বৈদ্যনাথ দাওয়াখানার কবজাহার খান না বাবা। বাবা? হ্যাঁ তোমার বাবা। আরে তোমার বাবা বলার কি দরকার, হ্যাঁ বাবা তো খানই রোজ রাতে শোবার সময়, তোমার নিজের বাবা তো তোমার শিশুকালেই গত হয়েছেন, শুধু বাবা বলতে বুঝি ইচ্ছে করে না? দীপিতা উত্তর না দিয়ে ভাবছিল তার বাবার যে স্মৃতিটুকু তার মনে দৃঢ়বদ্ধ আছে তার সঙ্গে ব্রজেন কর্মশাইকে যে একেবারেই মেলানো যায় না, মরে গেলেও শ্বশুর মশাইকে ও বাবা বলে ডাকতে পারবে না। এখন বাবার ব্যাখ্যা না করে হনুমানের ব্যাপারটা বলো। ভিকুকে দিয়ে বড় বড় একছড়া মর্তমান কলা আনিয়ে খোসা আধখানা করে ছাড়িয়ে তার গায়ে ফুটো করে চামচ চামচ কবজাহাত তার মধ্যে ঢুকিয়ে দিয়ে খোসাতে হালকা করে ফেবিকল লাগিয়ে এমন করে সেটে দিয়েছিলাম যে হনুমান তো দূরস্থান, রামচন্দ্রেরও সাধ্য ছিল না যে কারসাজি ধরতে পারেন। তারপর? তারপর আর কি, হনুমান বাবা যে তো হুরুম দারুম করে পাঁচিলের উপর থেকে গোলকিপারের মতো বডি থ্রো মেরে পুরো কাঁদে নিয়ে লোপাট। তারপর? তারপরে সেদিনের অবস্থা যদি আর দেখতে। কিরকম? সে বড় করুণ অবস্থা, উঠোনের ওপাশের বড় সাদা ফুলের গাছটার এডালে ওডালে একবার দাঁড়ায় তো আরেকবার বসে, গালে হাত দিয়ে শুয়ে থাকে, একেবারে চলশক্তিহীন সারাদিন। ওই গাছটাতেই ওর আস্তানা ছিল কিনা? তারপরে? তারপর থেকে এ তল্লাট ছেড়েছে, আর একদিনও আসেনি, প্রায় 15 দিন হয়ে গেল। বুঝবে বুঝবে, যেদিন তোমাকে ধর্ষণ করে এর প্রতিশোধ নেবে, হনুমান বলে কথা। দীপিতা কিছু বলল না, কারণ সব কথা মুখে বলার নয়। যেসব স্বামী তাদের স্ত্রীদের শুধু ধর্ষণই করে, আদর কি করে করতে হয়, সোহাগ কাকে বলে, শৃঙ্গার কি, সে সম্বন্ধে যাদের কোনো ধারণাই নেই, যারা স্ত্রীর শরীরকে জমিদারির অঙ্গ বলে মনে করে, সেই শরীরকে যন্ত্রের মতো কর্ষণ করে, সেই স্ত্রীকে হনুমানেই ধর্ষণ করলো না অন্য কেউ করলো, তাতে স্বামীর কি? মাঝে মাঝে অমল স্বগক্তি করে,
বুড়ো কি আর বয়সে হয়েছি, জীবনই বুড়ো করে দিল। এত পরিশ্রম কোনো মানুষের সহ্য হয়? আমার শরীরটা তো বুড়ো হয়েইছে, মনটাও বুড়িয়ে গেছে একেবারে, কিছুতেই আর আনন্দ পায় না। এত বড় আর এত ছড়ানো ব্যবসা একা হাতে দেখা কি সম্ভব? বাবা তো কমল আর বিমল যে কবে এসে ব্যবসাতে বসবে, তখন আমি একটু রিলিফ পাবো। কেন, বাবা তো রোজই অফিসে যান, বাবা কিছু দেখেন না? বাবা তো যান একেবারে সন্ধ্যের আগে আগে, হিসাবটা দেখতে যান, কত বাকি পড়লো, কত আদায় হলো। মুহুরি জিতেন বাবুর সঙ্গে বসেন, কত এক নম্বরে দেখাবেন, কত দু নম্বর করবেন, সেসব চেকের পেমেন্ট তো দেখাতেই হয়। যা লাভ হয় ব্যবসা থেকে তার দশ ভাগও তো দেখানো হয় না। টাকা ফাঁকা গুনে সঙ্গের থলেতে পুড়ে বাড়ি নিয়ে আসেন। বাবা এখন এছাড়া আর কি করেন? অবশ্য টাকার বদলে সরকার কি দেয়, গরিবদের ভালো করলেও না হয় হতো, তবু তো যারা দেয় তাদের টাকাতেই এত বড় দেশ চলে, এটা খারাপ। সরকার যারা ভাত খায় তাকেই কিল মারে, এমনটা হওয়া উচিত নয়। এসব কথা তুমি আবার বলো না যেন কাউকে, মেয়েদের কিছু বলাই বিপদ। তা অত যে টাকা রোজগার হয়, তুমি যে গাধার মতো উদয়স্থ খাটো, তা তোমাকে বাবা সেই 500 টাকাই তো দেন হাত খরচা। তাও তো তোমার একার জন্য নয়, তোমার আমার পুটির তিনজনের সব খরচই তার থেকে চালাতে হয়। তোমাকে দু নম্বর থেকে কিছু দেন না বাবা? পাগল, মিথ্যে কথা বলল অমল দীপিতাকে। তারপরে বলল, বাহ, মাথার উপরে ছাদ দিয়েছেন, খেতে দিচ্ছেন, পুজোতে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় দিচ্ছেন আমাকে, তোমাকে, পুটিকে, এই তো যথেষ্ট। জিপ গাড়ি দিয়েছেন? হুম, সে তো কাজ করার জন্য, তারই ব্যবসা দেখার জন্য। জিপ গাড়ি ছাড়া দিন রাত বন জঙ্গলে তাপড়ে বেড়াতে পারতে? অত জায়গার কাজ সামলাতে পারতে একা হাতে? তোমার নিজস্ব কাজে বা আমাদের নিয়ে তো কোথাও যেতেই পারো না। তোমার জিপ গাড়ি কোনো ব্যক্তিগত কাজে কি লাগে আমাদের? সকাল 7টাতে বেরিয়ে যাও, আসো রাত 9টায়। তার উপর আজ রাঁচি, কাল পাটনা, পরশু সোনপুর, তারপর দিন হাজারিবাগ, তারপর দিন মহুয়াডার। তুমি থাকো কদিন ডালটনগঞ্জে? একা হাতে পুটিকে দেখে তোমার মা বাবা দুই ভাই আর বোনের মন জুগিয়ে চলতে আমার দম বন্ধ হয়ে যায়। একটু যে গল্পের বই পড়বো একটা, তারও উপায় নেই। লাইব্রেরির মেম্বারশিপও ছেড়ে দিতে হলো। তোমাদের কোনো কালচার নেই, তোমরা খোট্টা হয়ে গেছো। অবশ্য দোষ সব আমারই, বাবা মরা গরিবের মেয়ে না হলে কি আর কলকাতা থেকে এই ডালটনগঞ্জে নির্বাসিত হই? সবই আমার কপাল। কেন, লাইব্রেরি ছেড়ে দিয়েছো কেন? আমাকে বই কে এনে দেয়? কেন, কমল বিমলকে বলো না কেন, শিমলিও তো এনে দিতে পারে। কমল বিমলের সময় কোথায়? ক্যারাম চ্যাম্পিয়নশিপ, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, অষ্টপ্রহর, সাইকেল রেস, ভলিবল, ফুটবল, তারপরে থিয়েটারের মহড়া, তাছাড়া তোরা পরে কখন? পরে না যে তা নয়, পরে বেশি পড়েই বা কি করবে? তোমার বাবা তো কোনো ক্রমে বিকমটা পাশ করিয়ে ব্যবসাতে বসাবেন। তোমাকে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে দিয়েছিলেন? তুমি তো বলেছো যে রাজীব মুখার্জি কোম্পানি তোমাকে আর্টিকেল ক্লার্ক নেওয়ার ব্যাপারে রাজিও হয়ে গেছিলেন। টাকা রোজগার করাটাই তোমাদের পরিবারের সবচেয়ে বড় গুণ। পরিবার তুলে কথা বলবে না বলে দিচ্ছি। অমল হঠাৎ চটে উঠল, তারপর বেশ কিছুক্ষণ গুম হয়ে থেকে বলল, আমার কথা ছাড়ো, 10টা গাধা মোড়ে একটা বড় ছেলে জন্মায়, আমার সঙ্গে ওদের কি তুলনা? ওরা তো রাজপুত্র, ওরা বড় লোকের বেটা। বাবা কেমন বেটা বেটা বলে ওদের আদর করে ডাকেন শোনো না। আমি তো বড় লোকের বেটা ছিলাম না, আমি যখন জন্মেছিলাম তখন বাবা তো গরিব, সৎ, সামান্য মাইনের একজন বিট অফিসার, বেড়াজালের জঙ্গলে তখন পোস্টিং ছিল শুনেছি বাবার। তোমার দু একটা কাজ তোরা করে দিতে পারে, আমি যখন পরিবারের ব্যবসাতেই সারাদিন বাইরে বাইরে থাকি। কিন্তু আমার যে ওদের কোনো কাজ করতে বলতে ইচ্ছে করে না। তাও কমলটার স্বভাবটা ভালো, মিষ্টি ছেলে, যতটুকু করার তা তো ওই করে, বৌদি বলে মানে। বিমলটাকে তো কিছু বলতে ইচ্ছে করে না। তার উপরে যে কটা টাকা তুমি আমাকে দাও তা থেকে বিমল প্রায় জোর করে প্রতি সপ্তাহে সিনেমা দেখার জন্য আমার কাছ থেকে টাকা চায়। ওর ভয়ে তোমাকে বলতে পর্যন্ত পারি না, আর ওর যা বন্য স্বভাব, ভয় ওকে নাও করতে পারি না। প্রতি সপ্তাহে সিনেমা দেখে বিমল? বলো কি তুমি, কি সিনেমা দেখে? তা আমি কি করে জানবো? আমাকে নিয়ে কি একদিনও সিনেমা দেখতে গেছো তুমি? আজকাল নাকি সব ভিডিও পার্লারে 3x ছবি দেখায়। সেটা কি জিনিস 3x? মানে পর্নোগ্রাফিক ছবি আর কি। মানে?
আরে একেবারে উদম ছবি, নায়ক নায়িকার গায়ে একটা সুতোও থাকে না, তার উপরে নানা রকম পারভার্সন। চলো একদিন আমরাও দেখে আসি। আমার দরকার নেই, তুমি দেখো গিয়ে, যেমন ভাই তেমনই তো হবে দাদা, তোমাদের পরিবারের রুচিটাই বিকৃত। এই পরিবার তুলে কথা বলো না, সাবধান, তাছাড়া রুচি ব্যাপারটা চিরদিনই ব্যক্তিগত। তাই হবে। সাবধান কথাটা এমন করে বলল অমল যে ভয় পেয়ে গেল দীপিতা। সেই মুহূর্তে দীপিতার মনে হলো যে সে বিমলেরই দাদা। ওর মনে পড়ে গেল বড় মামা একটা কথা বলতেন, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, কথাটা বোধ হয় ঠিকই। রুচি ফুচি নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় পেলাম? স্কুল ফাইনাল পাশ করার পরই তো বাবা ব্যবসাতে ঢুকিয়ে দিলেন, ব্যবসা দেখতে দেখতেই তো কোনো ক্রমে বিকমটা পাশ করলাম। আমি তো চেয়েছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, বড় কোম্পানিতে চাকরি করি পাশ করে, কিন্তু কাঠ বাঁশ ওয়াগন রেক ঢোলাই লাদাই কাটাই চেরাই কুলি কামিন মেট মুন্সি এইসব নিয়েই তো কেটে গেল বছরগুলো। 22 বছর বয়সে বিয়ে হলো, তখন তোমার 19, তারপরে 5 বছরেই বুড়ো। বিয়ের পরে একবারই তোমার বরানগরের বড় মামার বাড়িতে গিয়ে যা 3 দিন ছিলাম, তাছাড়া তো লম্বা ছুটিও পেলাম না একদিনও। সব শখই মরে গেছে এখন, জীবনে আনন্দ বলতে আর কিছুই নেই। প্রতি রবিবার একটু শুয়ে ঘুমিয়ে গায়ের ব্যথা মারা ছাড়া আর কোনো আনন্দই আমার নেই। আর আমার আনন্দ বলতে কি আছে? কেন আমি? তা আছো, তবে তোমার আনন্দ আরো আছে। কিরকম? কেন, তোমার মা হয়তো আরো আছে যা আমি জানি না। মা তো আছেনই, মা তো সকলেরই থাকে, কিন্তু তুমি আসার পরে মা যেন আমাকে অনেকই দূরে ঠেলে দিয়েছেন, আগের মতো আর ভালোবাসেন না। এখন মায়ের কাছে কমল বিমলই সব। আমি তো মা বাবা দিদিদের 5 বছর বয়সে হারিয়েছি, তুমি ভাবো তাই, কোনো মাই কি তার ছেলেকে পর ভাবতে পারেন? পারেন পারেন, ইমরাত খান বলে যে পুরুষ যখন যার বুকে মুখ রাখে সে তারই বশ হয়। মা জানেন যে অদ্ভুত কথা, জানি না, মাঝে মাঝে মনে হয় বাবা আমাকে একটা যন্ত্রের মতো ব্যবহার করছেন, এবং করে যাবেন তার পরিবারের ভবিষ্যতের জন্য, পরিবারের সুরক্ষার জন্য। এছাড়া আমার আর কোনোই ভূমিকা নেই, সেই প্রয়োজন ফুরিয়ে গেলে হয়তো আমিও বেকার হয়ে যাব। বাবা তোমার কথা তো শতমুখে বলেন সব সময়। তাই না, কিরকম? অমলি তো ব্যবসা দেখে, আমি তো এখন কিছুই করি না, অমলি মালিক। অমলের মুখ এক কুটিল আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। বাবা তাই বলেন? তাই তো বলেন, আমার কাছেই বলেন, বলেন অবশ্য যখন আর কেউই সামনে থাকে না। আহা, কি বলেন তা বলো না। অমলের ব্যবহার ভালো, কাজও সব শিখেই গেছে, খুব খাটতেও পারে, আমার আর কি চিন্তা। তাই? উত্তেজিত হয়ে অমল বিছানাতে উঠে বসল, মাথার বালিশটাকে কোলের কাছে নিল, তারপর হেসে বলল, মাই ফাদার ইজ আ গ্রেট ম্যান। হাসিটা দুর্বোধ্য ঠেকল দীপিতার চোখে, একটু চুপ করে থেকে বলল, চলো লুঙ্গিটা ছেড়ে ধুতিটা পরে নি। কেন হঠাৎ? আজ তোমাকে ফুচকা খাইয়েই আনি প্রকাশের দোকান থেকে, তোমার এতদিনের শখ। অ্যাম্বাসেডর গাড়ির ড্রাইভার সুখরাম বাড়িতেই থাকে, তবে বাবার অথবা বাবার নির্দেশ মতো ডিউটি সে করে। এ বাড়িতে কারোর অধিকার নেই অ্যাম্বাসেডর নিয়ে কোথাও যাবার, এমনকি মায়েরও নয়। তবে শিমলিকে বাবা কিছু বলেন না, অনেক সময় বাবাকে না বলেই শিমলি গাড়ি নিয়ে যায়। দীপিতার শ্বশুরমশাই ব্রজেন কর অন্য ধাতুর মানুষ, ডিকটেটার, বাঘ। এক জায়গাতে যে দুটি বাঘ থাকতে পারে না কখনো, এ কথা তিনি প্রায় বলে থাকেন। তবে সুখরাম ড্রাইভার জিপের টায়ার ফায়ার প্রয়োজনে বদলে দেয়, খারাপ ব্যবহার করে না অমলের সঙ্গে। গ্যারেজে অ্যাম্বাসেডর আর জিপটা পাশাপাশিই থাকে। অমল লুঙ্গি ছেড়ে পায়জামা পাঞ্জাবি পরে চাবিটা আর মানিব্যাগটা টেবিল থেকে তুলে নিয়ে জিপটা বের করল গ্যারেজ থেকে। দীপিতা তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে মুখে একটু পাউডার বলিয়ে আর চোখে একটু কাজল দিয়ে নিল। অমল দীপিতাকে তুলল, তুলে লেবেল ক্রসিং এ আসতেই ভোঁদাইয়ের সঙ্গে দেখা, পাশের বাড়ির ভোঁদাই। ভোঁদাই বলল, গন্ধটন্ধ মেঘে বউকে সাজিয়ে গুজিয়ে কোথায় চললে গুরু? গুরু হয়তো ছিলাম এককালে, এখন যা দিনকাল পড়েছে, চেলার যা চেক নাই, তাতে বলতে হয় গুরু গুড়ি রয়ে গেছে আর চেলা চিনি হয়ে গেছে।
যাবি নাকি নদীর ধারে যাচ্ছি ফুচকা খেতে, তারপর যাব প্রকাশের ওখানে। চলো, তুমি বললে গুরু জাহান্নামেও যাব। বলেই দীপিতার গা ঘেঁষে সামনে সিটে উঠে বসে পড়ল ভোঁদাই। দীপিতা অমলের দিকে সরে এলো, মুখে কিছু বলল না। দীপিতা জানে যে ভোঁদাই তাকে খুবই পছন্দ করে, বেচারি না হয় বসলই একটু পাশে। দীপিতাও পছন্দ করে ভোঁদাইকে এবং তাদের বাড়ির সকলকে। দীপিতা কলকাতার সুন্দরী মেয়ে, সুন্দর করে সাজে, সাবলীলভাবে কথা বলে, ভালো গান গায়। ডালটনগঞ্জের মতো শহরে ভোঁদাইয়ের মতো অনেক পুরুষই তার কাছে আসতে চায়। এটা বুঝতে পেরে ও যেমন খুশি হয় তেমন অস্বস্তিও বোধ করে। ভালো লাগার মতো পুরুষ এখানে দেখে কোথায়? তাকে হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু তার কাউকেই ভালো লাগে না, একমাত্র ভোঁদাইকে ছাড়া। কিন্তু নামটা একেবারে যাচ্ছে তাই, ওর কি কোনো ভালো নাম নেই? ফেরার পথে রেড়মাতে ভোঁদাই নেমে গেল ঝান্ডুরামের পেট্রোল পাম্পে, বলল, একটু আড্ডা মেরে যাই গুরু। ভোঁদাইয়ের কোনো অকুপেশন নেই, ওর বাবা অনাদিবাবুর অবস্থা খুবই ভালো ছিল, লোক মুখেই শুনেছে দীপিতা। তিনি মোটর ভেহিকলসের ইন্সপেক্টর ছিলেন, অন্যান্য ব্যবসাও ছিল, দু হাতে পয়সা রোজগার করেছেন। যেমন শুনেছে যে করেছেন তার শ্বশুর ব্রজেন কর, ওড়িশার বন বিভাগে চাকরি করে। এও শুনেছে যে ভোঁদাইয়ের বাবা মানুষটি খুবই ভালো ছিলেন, সততা মানুষের মস্ত বড় গুণ। কিন্তু সততাই মানুষের একমাত্র গুণ নয়, একজন সৎ মানুষও মানুষ হিসেবে অত্যন্ত খারাপ হতে পারেন, আবার অসৎ মানুষও ভালো হতে পারেন। অনাদিবাবু অনেকের জন্য অনেকই করেছেন নাকি, মায়া দয়া ছিল এবং প্রতিবেশী হলেও ব্রজেন করের সঙ্গে তেমন মাখামাখি ছিল না। গত হয়েছেন বছর সাতেক হলো। তাছাড়া মানুষটির গান বাজনা সাহিত্য এসব নিয়েও যথেষ্ট আগ্রহ ছিল, নিজে ভালো এসরাজ বাজাতেন, সবই অবশ্য শোনা কথা। দীপিতার বিয়ের আগে উনি গত হয়েছেন। ভোঁদাইদের জায়গা জমি আছে লাতেহারের দিকে অনেক, কোম্পানির কাগজ টাগজ ছাড়াও জমি থেকেও আয় খুবই ভালো। মগাই পান, খুশবুদার জর্দা, ভালো গান শোনা, বাংলা সাহিত্য পড়া, ভালো হিন্দি সিনেমা দেখা, আর মাঝে মধ্যে ইমরাত খানদের সঙ্গে রাতের চোরা শিকার, এই সব ভোঁদাইয়ের। মাঝে মধ্যে চুরি করে শিকার করা হরিণের বা সম্বরের বা শুয়োরের মাংস পাঠায় ভোঁদাই অমলদের বাড়িতে, তিতির বটেরও পাঠায়, কচ্চিত মুরগি। তবে দীপিতা বা বাড়ির অন্য কেউই শুয়োরের মাংস খায় না, শুধু অমল খেতে ভালোবাসে, তাই ভোঁদাই অমলের জন্য আলাদা করে রান্না করে পাঠায়। কচ্ছপের পিঠের মতোই শুয়োরের নদনদে চর্বি কচকচ করে খেতে খুব ভালোবাসে অমল। তবে দীপিতা এইসব শিকার করা মাংসের কোনো মাংসই খায় না, বলে, এইসব সুন্দর পাখি হরিণ এসব কেউ মারে? আর তাছাড়া মারা যখন বিয়ে হয়নিও তখন মারা কেন? দীপিতা বড় বড় চোখে তাকিয়ে অমলের এইসব পশু পাখি খাওয়া দেখে আর বলে, তুমি একটা রাক্ষস। আমার কি, আমি তো আর মারিনি, অন্যে মেরে খাওয়ালে আমার দোষ কি? তবে কোনোদিন ওরা ধরা পড়লে কিন্তু জেলে যাবে। ইমরাত খান এক সাংঘাতিক চরিত্র, ওকে এড়িয়েই চলে অমল। ভোঁদাই যে কেন ওর সঙ্গে যায় রাতের শিকারে জানে না অমল। জীবিকা হিসেবে ইমরাত কি করে তা ঠিক কারোরই জানা নেই। ও নাকি আইএসআই এর স্পাই, ওর কাছে নাকি নানা রকম আগ্নেয়াস্ত্র আছে। ইমরাত খান সত্যি বিপজ্জনক মানুষ মনে হয়, তবে ভোঁদাইয়ের অন্য কোনো নেশা বা দোষী নেই। কখনো সখনো একটু মহুয়া বা রাম খায়, বেহেড হয় না কখনোই। ভোঁদাইয়ের চরিত্রটা টুটিয়ার, ওকে বাইরে থেকে দেখে যা মনে হয় ভিতরে ওটা আদৌ নয়। মাঝে মাঝে শিশুকাল থেকে ওকে হেঁয়ালি হেঁয়ালি লাগে। গত এক বছর হলো অমলের কেবলই মনে হয় ভোঁদাই দীপিতার প্রেমে পড়েছে। ভোঁদাইয়ের মা ও পিসিমা দীপিতাকে খুবই ভালোবাসেন, ওকে ডেকে নিয়ে ওর গান শোনেন। অতুল প্রসাদ ও রজনীকান্তর গান খুব ভালো গায় দীপিতা, রবীন্দ্রনাথের গানও গায়, গল্পের বইও ধার নেন ওরা। কলকাতা থেকে অনেক পত্র পত্রিকা, দিশা সাহিত্য, তথ্য কেন্দ্র, নবকল্লোল উদ্বোধন আসে ওদের বাড়িতে। নানা লেখকের সমগ্র রচনাবলীও আছে কম নয়, তাই ওদের বাড়ির সঙ্গে দীপিতার বেশ মাখামাখি। এই ডালটনগঞ্জের বিহারি পরিবেশে বিড়ি পাতা, লাক্ষা আর বাঁশ কাঠের
কারবারিদের মধ্যে বাংলার সংস্কৃতি, শিক্ষা ও বাঙালিয়ানা শুধু ভোদাইদের বাড়িতেই বেঁচে আছে। ভোদাই এখানকার পাকি রোডের ছেলেদের কলেজ, GLA কলেজ থেকে BA পাস করেছে ইংরেজিতে। অমলের BCOM পাস করার 2 বছর পরে এখন সে কলেজে MA পড়া যায়। তখন সে সুযোগ থাকলে MAটাও করে নিত। খারাপ ছিল না ভোদাই আদৌ পড়াশোনাতে। এখানে একটা কথা চালু আছে, যদি বহিরাগত কেউ এখানের কাউকে জিজ্ঞেস করে লেখাপড়া কতদূর করা হয়েছে, তখন অন্যজনে বলবে আমি LLPP। প্রথমজন স্বাভাবিক কারণেই ভাববেন LLPP বুঝি কোনো ভারী ডিগ্রি হবে, কিন্তু আসলে LLPP লিক লোড়া পলপাত্তল, অর্থাৎ শিলনোড়া দিয়ে লেখে আর পড়ার মধ্যে পাথর পড়ার কথাই জানে। ভোদায়ও অবশ্য অমলেরই মতো আধা বিহারী, পালামুর ঠেট উচ্চারণে বাংলা বলে ওরা। যারা কখনো শোনেনি তাদের কানে আজব ঠেকে। ওরা তবু বলে আমরা বাঙালি হচ্ছি, দুর্গাপুজো করছে, বিজয় সম্মেলনী, পুজোর পরে থিয়েটার, যাত্রা, কালী পুজো। এখনো কলকাতায় নববর্ষ যতখানি উদ্দীপনার সঙ্গে উদযাপিত না হয়, প্রবাসে তার চেয়ে ঢের বেশি উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এই প্রজাতি বড় নস্টালজিক, পুরনো শিকড়ের কথা এরা ভুলতে পারেনি, পারবেও না। প্রবাসী বাঙালিরা কলকাতার বাঙালিদের মতো আতেল, ঈশ্বর অবিশ্বাসী, ধর্মবিমুখ এবং নিজ স্বার্থপরায়ণ হয়ে ওঠেনি। এখনো অনেকেরই ভালোত্ব রয়ে গেছে প্রবাসী বাঙালিদের মধ্যে। তবে আগেকার দিনের মতো গর্ব করার মতো বাঙালি আজকাল প্রবাসী বাঙালিদের মধ্যেও কমই দেখা যায়। পশ্চিমবঙ্গেই দেখা যায় না, তবে প্রবাসের দোষ কি? ভোদাই জিপ থেকে নেমে যাবার পরে দীপিতা বলল, বছরে হয়তো একটা সন্ধি আমাকে নিয়ে বেরোলে, তবু সঙ্গে ভোদাইকে না জোটালে হতো না? কি বলতে চাইল দীপিতা তা ঠিক না বুঝেই অমল বলল, আরে ছেলেবেলায় ফুটবল খেলেছি কত একসঙ্গে, পাশের বাড়ির পড়শি, ওদের বাড়িতেই তো পড়ে থাকতাম একটা সময়। অ কাকা অনাদি কাকা খুবই ভালোবাসতেন আমাকে, বাবাও যেমন ভোদাইকে বাসেন, আজকাল ওকেও তো একটুও সময় দিতে পারি না। বিমল কমল তো আমার চেয়ে 10-11 বছরের ছোট, ওদের সঙ্গে তো বন্ধুত্ব হতো না, এখনো হয় না, হয়তো আরো বছর পাঁচেক পরে যখন ওরা আরেকটু বড় হবে তখন হবে, কে জানে, হয়তো তখনও হবে না। বন্ধুত্ব হয় মনের মিল, ধ্যান ধারণার মিল, শখের মিল থাকলে, রক্তের আত্মীয় হলেই কি কেউ আপসে কারোর বন্ধু হতে পারে? তাছাড়া ভেবে দেখো, হুদায়ের বোনে তো দুঃখ হতে পারতো ওকে যেতে না বললে। তোমার কাছে সকলেরই দাম আছে, সকলের দুঃখের কথাই তুমি ভাবো, শুধু আমারই কোনো দাম নেই। আরে তুমি যে আমার ওয়াইফ, তুমি তো আমারই একটা পোর্শন, তোমার সঙ্গে আমার তফাত কোথায়? তোমার সঙ্গে আর কারো তুলনা চলে? কোথায় তুমি আর কোথায় ভোদাই, তুমি বড় বোকার মতো কথা বলো আজকাল। বোকা তো আমি নিশ্চয়ই। জিপ থেকে নেমে যাওয়ার আগে নদীর ধার থেকে ফেরার সময় ভোদাই বলেছিল, পরের শনিবার রাতে আমাদের বাড়িতে পিসিমার ছোট জায়ের ছেলে আসছে, সে রাঁচিতে হেভি ইঞ্জিনিয়ারিং এ চাকরি নিয়ে এসেছে, ইঞ্জিনিয়ার ছেলে কলকাতার, কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করেছে খড়গপুরের IIT থেকে। আগামী শনিবার রাতে তোমাদের দুজনের আমাদের ওখানে যেতে হবে, খেতেও হবে, মা ও পিসিমা বলে দিয়েছেন, শিমলিকেও বলবে। কলকাতার ছেলে এসে আমাদের গোল দিয়ে যাবে তা হতে দেয়া যাবে না, আমাদের গোলকিপার আছে। অমল বলেছিল, মানে আমরাও টকরাবো? সে যদি টকরারে যায় তো টকরার করবো, দীপিতা বৌদি আমাদের ডালটনগঞ্জকে রিপ্রেজেন্ট করবে, তাই কথা হয়েছে। কোন শালা বলে যে এখানে ভদ্রলোক থাকে না? বলে নাকি কেউ? কে বলে? শেষদার ঘাড়ে কটা মাথা? তাদের মাফ করে দাও অমলদা, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তিনি কি একা আসছেন? তার স্ত্রী আসবেন না? স্ত্রী থাকলে তো আসবেন, দাও না দেখে একটা ভালো মেয়ে, বয়স তো বেশি নয়, আমাদের চেয়ে ছোট, তোমার বয়সী হবেন যা শুনেছি। মেয়ের অভাব কি বাঙালিদের মধ্যে? সস্তা বলতে তো একমাত্র মেয়েরাই। ভোদাই বুঝেছিল যে কথাটাতে একটু খোঁচা আছে। দীপিতা বলেছিল, আগে পাত্রকে নিজে চোখে দেখি, তারপর ঠিক করে দেব মেয়ে, কঠিন কাজ আর কি। দিও তো, মাও পিসিমাও তোমাকেই বলবেন ভেবেছেন। এই কথাই রইল, তাহলে বিকেল বিকেলই চলে এসো দুজনে, কুটিকেও নিয়ে এসো,
তোমার পিসিমার ছোট চায়ের ছেলের নাম কি? ভালো নাম জিজ্ঞেস করিনি, ডাক নাম কাট্টুস। কি নাম বললে? কাট্টুস। ও মা, কাট্টুস মানে কি? কারোরই ডাক নামের আবার মানে হয় নাকি? অমল বলল, আছে আছে, কাট্টুস একরকমের গাছের নাম, নর্থ বেঙ্গলে হয়। দুবেজি DF-র কাছে শুনেছি, উনি ছিলেন কিছুদিন নর্থ বেঙ্গলের বক্সা ডিভিশনে। ভোদাই বলল, তুমি চেনো সে গাছ? আমি চিনব কি করে, পালামু রাঁচি হাজারিবাগে ওসব গাছ নেই। দীপিতা ভাবছিল ও চেনে, মানে চিনতো একজন কাট্টুসকে, তবে এই কাট্টুস সে কখনোই হতে পারে না। দীপিতার জীবন থেকে সেই কাট্টুস ভোকাট্টা ঘুরির মতো কাট্টুস হয়ে গেছে দীপিতার বিয়ের সঙ্গে সঙ্গে। তারপর মুহূর্তের জন্য ভাবল, স্বপ্নে কত কি ঘটে, যদি এই কাট্টুস সেই কাট্টুস হয়, সেও তো ইঞ্জিনিয়ারিং পড়ত। দীপিতার সুখ স্বপ্ন ভেঙে তাকে চমকে দিয়ে ভোদাই বলল, বৌদি তিনি নাকি গানও গান, তোমার সামনে গাইলেই মাল ক্যাচ হয়ে যাবে, একটু গলাটাও সেধে রেখো কিন্তু বৌদি, দেখো ব্যাঙ্গলো বিহারির যেন পিওর কলকাতায়ের কাছে হেরে না যায়। দীপিতা কথা না বলে মুখ টিপে হেসেছিল, তারপরই গম্ভীর হয়ে গেছিল। অমল বলেছিল, মেয়েলি পুরুষ ছাড়া কেউ গান গায়, ধুস। ভোদাই হেসে বলেছিল, নিজের গলাতে রাম ছাগল বেঁধে রেখেছ তাই ও কথা বলছ, বাড়ি গুলাম আলিম সাহেব বা কালেকা সাহেব কি মেয়েদের মতো দেখতে ছিলেন? তারা আবার কারা? সে কথাতে ভোদাই এবং দীপিতা দুজনেই একসঙ্গে জোরে হেসে উঠল। অমল লজ্জা পেয়ে বলল, হাসবার কি আছে, তোমারই বা লজ্জা পাবার কি আছে, ওরা কি বলতে পারতেন পালামৌতে কত রকম বাস হয়, অথবা কাট্টুস মানে কি, সবাই কি সব জানতে পারে? তবে গান বাজনা ভালো না বেশে জানতেই পারলে না কি মিস করলে জীবনে। অমল চুপ করে থাকল। বাড়িতে ফিরে দীপিতা গ্যারাজের সামনে জিপ থেকে নেমে ভিতরে গেল। অমল বলল, জিপটার হাওয়া চেক করেই আসছি, কাল সকালেই টুটিলাওয়ালের কাঠগলায় যেতে হবে, টোরি বাগরামোর সীমারিয়া হয়ে একেবারে ভোরে বেরোবো। ডালটনগঞ্জ থেকে টোরি তো 57 মাইল, উল্টো দিকে যেতে গেলে সকালে দেরি হয়ে যাবে, হর্নটাও একটু দেখিয়ে নিতে হবে, মাঝে মাঝেই গোলমাল করছে, লুজ কানেকশন হয়েছে বোধ হয়। ঘাড় এলিয়ে নিরুচ্চারে ঠিক আছে বলে দীপিতা যখন ভিতর বাড়িতে গেল, দেখল ভিকুর মা সুরাতিয়া পুটিকে হাতে ধরে নিয়ে দোতলা থেকে নামছে। গম্ভীর মুখে সুরাতিয়া বলল, মা তোমাকে ডেকেছে বউ দিদি, না বলে করে কোথায় চলে যাও হুট করে। দীপিতার খুব রাগ হল, সম্ভবত মাস দেরিক পরে আধ ঘন্টার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিল সেজন্য। দোতলাতে উঠতেই শাশুড়ি বললেন, তুমি কি স্বাধীন হয়ে গেছো বৌমা, বাড়ি থেকে বেরোবার সময় একটু বলেও যেতে পারো না? মা হঠাৎই, তারপর একটু চুপ করে থেকে বলল, আপনার ছেলে তো নিয়ে যায় না কোথাও কোনোদিন, নদীর ধারে গেছিলাম একটু আর প্রকাশের দোকানে। অতি ভালো কথা, কিন্তু বাড়িতে তো একটা ছোট ননদ আছে, তার কথা কি মনে পড়লো না একবারও? তাকেও তো সঙ্গে নিয়ে যেতে পারতে, সাদ আহ্লাদ তো তারও থাকতে পারে। আর আমার মেয়ে কি তোমার মেয়ের আয়া যে তুমি আহ্লাদ করে বেড়াবে আর আমার মেয়ে তোমার মেয়েকে দেখবে? গা চলে উঠল দীপিতার। দীপিতা জানে যে শিমলি প্রায় প্রতি সপ্তাহেই শ্বশুরমশাইয়ের অ্যাম্বাসেডার গাড়িতে করে কলেজের বন্ধুদের সঙ্গে নদীর ধারে যায় ফুচকা খেতে, বেড়াতে, মিরচাইয়াতে পিকনিক করতে। কিন্তু শিমলি কোনোদিনও বলেনি যে বৌদি তুমি যাবে কিনা। কিন্তু মুখে সেসব কথা কিছুই বলল না, শুধু বলল, পুটিকে তো আপনি ভিকুর মাকে পাঠিয়ে 4টার সময় উপরে নিয়ে গেছিলেন মা, তাই বুঝতে পারিনি, ভেবেছিলাম আপনার কাছেই আছে। তুমি তো অনেক কিছুই বুঝতে পারো না বৌমা, আর কবে বুঝবে তাও জানি না। তাছাড়া আজকাল মুখে মুখে কথাও খুব বলতে শিখেছ দেখছি, দেখেও তো কিছু বুঝতে শিখতে পারতে। তোমার না হয় ছেলেবেলাতে মা চলে গেছিলেন, কিন্তু মামিমারাও কি সহবত বলে কিছু শেখাননি তোমাকে? এসব কথা এতভাবে শুনেছে দীপিতা যে এখন আর গায়ে লাগে না। তাছাড়া যে মামার বাড়িতে বিয়ের পরে এত বছরে একবারও যায়নি, সেও যেতেও চায়নি, তারাও যেতে বলেননি, সেই মামার বাড়ি সম্বন্ধে সব দুর্বলতাও যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে।
কলকাতার মানুষেরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত থাকেন নিজের কাজ নিয়ে, তাদের এসব ফালতু সামাজিকতা করার সময় ও মানসিকতাও নেই। কিন্তু তাদের এই নিরাসক্তির কারণে অসহায় দীপিতার জীবন যে কত দুর্যোগময় হয়ে উঠেছে সে কথা তারা যদি জানতেন। প্রতি বছরই শীতে আর জামাই ষষ্ঠীর সময় শাশুড়ি নিয়মিত কথা শোনান, বলেন কর্তাকে বলেছিলাম যে বাঙালি বাড়িতে ছেলের বিয়ে দিও না, তাও আবার বরিশালের বাঙাল, না জেদ করে তাই দিলেন। বামুনের ডানাকাটা পরিমেয়ে পেয়ে তিনি সব ভুলে গেলেন। কবে নাকি তাদের কোন জামাই জামাই ষষ্ঠী খেতে গিয়ে মারা গেছিল, সেই থেকে বুদ্ধিমানেরা জামাই ষষ্ঠী তুলে দিলেন। এরকম চোখে চামড়াহীন মানুষ হয় বা কি করে কে জানে, জামাই ষষ্ঠী নেই বলে কি ভাই ফোটাও নেই? তোমাদের ভাই নেই বলে যাদের আছে তারা বুঝি কোঁচা দুলিয়ে দিদি বা বোনের বাড়ি ভাই ফোটা নিতে আর খেতে যায় না প্রতি বছর? আশ্চর্য সব নিয়ম কানুন বাবা, আজই বাদমি। প্রথম প্রথম বিহারে বহুদিন বসবাস করা তার শাশুড়ি অন্নদা দেবী যখন বিহারে উচ্চারণে আজীব আদমি বাক্যটি দীপিতার পিতৃকুল মাতৃকুলের মানুষদের উদ্দেশ্যে ব্যবহার করতেন, তখন ওর মনে হতো হিন্দি সিনেমার ডায়লগ শুনছে বুঝি। এখন আর তা মনে হয় না, ও নিজেও সত্যি সত্যি একজন আজীব আদমি হয়ে গিয়ে অন্যের সব আজীবপনা মেনে নিয়েছে। একই কথা সহস্রবার বললে যে তার ধার বা ভার কমে যায় তা কেন যে দীপিতার শাশুড়ি মা বোঝেন না তা জানে না দীপিতা। মাঝে মাঝে নিজেকে অভিশাপ দেয়ও, মাঝে মাঝে নিজের ওপরে, শৈশবে চলে যাওয়া মা বাবার উপরে, তাকে ঘাট থেকে নামিয়ে দেওয়া বড় মামির উপরে এমন তীব্র অভিমান হয় যে মনে হয় রাতের বেলা উঠোনের গভীর কুঁয়োতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পুঁটির জন্যই পারে না। ও মরলে তো পুঁটির অবস্থা ওর নিজের মতোই হবে। কিছুই না বলে মুখ নিচু করে শাশুড়ির সামনে দাঁড়িয়ে রইল দীপিতা। শ্বশুরমশাই দোতলার বারান্দার ইজি চেয়ারে লুঙ্গি আর গেঞ্জি পরে বসে পা দোলাচ্ছিলেন। তিনি সব শুনছিলেন, সবসময়ই শোনেন। দীপিতার মনে হয় উনি দীপিতার প্রতি নিক্ষিপ্ত এইসব বাক্যবাণ খুবই উপভোগ করেন, আর বাইরে ভাব দেখান যে এসব মেয়েলি ব্যাপারের উনি কিছুই বোঝেন না এবং বুঝতে চানও না। ওরা কে যে কাকে কখন চালনা করেন তা বোঝা ভার, আর ওদের দুজনকেই চালনা করে অমলের ছোট ভাই বিমল। যত কুমন্ত্রণা দীপিতার এবং অমলের নামে যত কিছু লাগানো সবই তার ছোট দেওর বিমলই করে, তা জানে দীপিতা। জীবনে অনেকের হাতে অনেকে কষ্ট পেয়েছে সে, কিন্তু কাউকে ঘৃণা করেনি আজ পর্যন্ত, এই বিমলকে ছাড়া। এত অল্প বয়সী ছেলের যে এমন নিজ ইতর চরিত্র হতে পারে তা বিমলকে নিজে চোখে না দেখলে দীপিতা হয়তো বিশ্বাসই করত না। আপাদমস্তক মিথ্যে দিয়ে মোড়া, স্কুলের কোনো কোনো মাস্টার মশাইকে ঘুষ দিয়েই ও পাস করে। হেডমাস্টারের বেকার ছেলেকে শ্বশুর মশাইকে বলে ছিপনাদহরের ডিপোতে চাকরি করে দিয়েছে, গুণের গণই অথচ নাম করার খুব ইচ্ছে। সমস্ত কিছুই ফাঁকি দিয়ে বাবার টাকা এবং প্রতিপত্তি দিয়েই পেতে চায় বিমল। জীবনে চালাকির দ্বারা যে কোনো মহৎ কর্ম হয় না এ কথাও বিশ্বাস করে না, টাকাই ওর জীবনের একমাত্র প্রার্থনা। টাকার বিনিময়ে যে নাম যশ কিনতে পারা যায় তা ও শুনেছে। ফুটবল খেলে থার্ড ক্লাস, কিন্তু গেমস টিচারকে ঘুষ দিয়ে স্কুল টিমে চান্স পেয়েছে। যেটা দীপিতাকে আশ্চর্য করে তা হচ্ছে এই সব কিছু জেনে শুনেও শ্বশুর শাশুড়ি তাকে প্রশ্রয় দিয়ে যান, তার সব প্রয়োজনেই টাকা জুগিয়ে যান। সুরাতিয়া দোতলা থেকে নেমে আসার আগে আগেই বিমল দোতলা থেকে নেমে স্কুটার নিয়ে বাইরে বেরিয়ে গেল। শ্বশুর মশাই নতুন ভেসপা স্কুটার কিনে দিয়েছেন তাকে, অথচ কমলকে দেননি। কমল হেঁটে স্কুলে যায়। ছোট ছেলে কি তার কোনো গোপন কথা জানে, নইলে কি করে সে ব্রোজিন করের মতো ধুরন্ধর মানুষকে এমন করে বসে রেখেছে, ভেবে পায় না দীপিতা। কিছুক্ষণ পরে দীপিতা বলল, আমি আসি মা। এসো, ছেলেটা সারা সপ্তাহ বনে বাজারে ঘুরে বেড়ায়, ছুটির দিনে তার কাছে কাছে একটু থাকো, তাকে একটু সঙ্গ দাও, সুখে করো। পুরুষ মানুষের অনেক রকম চাহিদা থাকে, তাহলে কি তার তো হব আমি? সংসারের জন্য তো কুটোটিও নাড়তে হয় না তোমার, কাজের মধ্যেই পরি সেজে থাকা। তা যার সুবাদে পরি হয়েছ তাকে একটু দেখলেই কি তার তো হব আমরা। হঠাৎ বহু বচনে গেলেন কেন অন্নদা দেবী তা বুঝল না দীপিতা।
সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে মনে হলো ও ভাবছিল বড় ছেলের প্রতি কত যে দরদ শাশুড়ির তা তার জানা আছে। তাছাড়া পুরুষ মানুষদের চাহিদা সম্বন্ধে এতই যদি জানেন, তবে ষাটোর তো শ্বশুর মশাই যুবতী মুসলমান রক্ষিতার কাছে যাবেন কেন, ভাবলেও হাসি পায় দীপিতার। নাটক নোভেলে অনেক অশিক্ষিত অত্যাচারী শাশুড়ির কথা পড়েছে দীপিতা, কিন্তু জীবনেও যে তার শাশুড়ির মতো শাশুড়ি এই আধুনিক সময়েও কারোর থাকতে পারে সে কথা মাঝে মাঝে ওর নিজেরই বিশ্বাস হয় না। ওর মনে হয় ওর শাশুড়ির শাশুড়ি বোধহয় তাঁর উপরে অত্যন্তই অত্যাচার করতেন, দীপিতার প্রতি অন্যদার ব্যবহার তারই শোধ তোলার জন্য। মানুষের মনস্তত্ত্ব বোঝা ভারী মুশকিল। মুখে তখনও প্রকাশের ফুচকার আর গোরখপুরি চায়ের সাদটা ছিল, কিন্তু শাশুড়ির বাক্যবাণে মুখটা যেন তেঁতো হয়ে গেল। আধখানা সিঁড়ি নেমেছে, এমন সময় পিছন থেকে কে যেন দীপিতার হাত ধরল। স্পর্শে বুঝল যে তার একমাত্র ননদ শিমলি। এই মেয়েটা অন্যরকম, এ বাড়ির মতো নয়। চেহারাতে মা কি বাবা কারোর ছাপ নেই। ও ব্রোজেন করেনি মেয়ে যে সে সম্বন্ধে মাঝে মাঝে সন্দেহ হয়। নিজেও খুবই ছোট হয়ে গেছে, কত নিচ হয়ে গেছে, নইলে এসব ভাবনা ওর মনে আসে কি করে। নিজের জন্য ভারী কষ্ট হয় দীপিতার। পিছনে ফিরে তাকাতেই শিমলি বলল, চলো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, দুঃখ করো না বৌদি, আমি কিন্তু মাকে কিছুই বলিনি। আমি তো নিবেদিতাদের বাড়িতেই ছিলাম, একটু আগে এসেছি। বলে থাকলে বিমলি বলেছে, তুমি তো জানোই ওকে, ওকে আমি ভাই বলে স্বীকার করি না। ও কিছু না বললে হঠাৎই আক্রমণ হবে কেন তোমার উপরে? গেছো বেশ করেছো, উল্টে দু কথা শুনিয়ে দিতে পারো না তুমি? আমার কোন চোরটা আছে যে আমি কিছু বলবো? তোমাকে দেখে আমি একটা ব্যাপারে মনস্থির করে ফেলেছি। কি? নিজে স্বাবলম্বী না হয়ে আমি কখনোই বিয়ে করব না। বিয়ে কি আমি নিজের ইচ্ছেতে করেছিলাম রে শিমলি? না, তুই করতে পারবি, আমরা তো বিয়ে করিনি, আমাদের বিয়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে একটা সময় আসবে যখন মেয়েরা সত্যি নিজেদের মতে ও ইচ্ছাতে বিয়ে করবে, আমাদের মতো তাদের বিয়ে দেওয়া হবে না। শিমলি বলল, কালকে কলেজে নিবেদিতা বলছিল যে কলকাতাতে ওনাকে দেখেছে যে একটা অটোরিকশার পিছনে লেখা আছে, নারীর সুখ স্বপনে আর নারীর শান্তি শ্মশানে। সত্যি তোমাদের কলকাতা থেকে এরকম সব লেখা থাকে নাকি অটোর পিছনে? কি জানি রে, 5 বছর তো হয়ে গেল এসেছি কলকাতা থেকে, আর তো যাইনি, কি করে বলবো। তবে তোর বন্ধু নিবেদিতা যখন বলেছে তখন নিশ্চয়ই তাই। আমি যাই একটু ভোদাই দাদাদের বাড়ি থেকে ঘুরে আসি, কাকিমা দেখেছিলেন? ওদের বাড়িটা একেবারে অন্যরকম, ভারী ভালো লাগে আমার ওদের। ভোদাইকে বিয়ে করবি নাকি? মানুষ তো ভালোই রসিক, কিন্তু ওসব ভাবার এখনো সময় আসেনি, স্বাবলম্বী হই আগে। তাছাড়া ভোদাই দাম আছে অনেকই বড়, তাছাড়া শুধু বিয়ে পাস, তোর দাদাও তো শুধু বিকম পাস। তুমি তো তা নাও, আমার বরেন আমার চেয়ে বেশি ভালো হতে হবে না, তা না হলে চলবে? আমি তো নামধারী কলেজ থেকে এবছরই বিয়ে পাশ করে বেরোবো, লেখাপড়া যে সকলকেই অনেক দূর অব্দি করতে হবে তার কি মানে আছে? কলকাতাতে আমি অনেকে লেখাপড়া করা খুব বড় বড় বদমাইশ ছেলে দেখেছি। সে যাই হোক, বলেছি তো অন্য কারোর ভরসাতে, নিজের মা বাবার ভরসাতেও আমি বিয়ে করবো না, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই করব। বিমল যেমন ছেলে, বাবার অবর্তমানে হয়তো দাদাকে কমলকে আর আমাকে তাড়িয়েই দেবে বাড়ি থেকে। ও একটা সাংঘাতিক ছেলে, বাবার প্রশ্রয়ে আরো সাংঘাতিক হয়ে উঠছে দিনকে দিন। ওকে আমি ভীষণই ভয় পাই, ওর দিদি হলে কি হয়? আমিও পাই। আজ দুপুরবেলা ভারী মেঘ করে এলো, মনে হচ্ছে যেন বর্ষাকাল। এই বৃষ্টির পরেই শীতকাল শুরু হবে, এতদিন হেমন্ত হেমন্ত ভাবছিল। কালো মেঘের পটভূমিতে বেলুয়া টিকারের দিক থেকে এক ঝাঁক সাদা পায়রা ডিগবাজি খেতে খেতে উড়ে আসছিল নয়াটলির দিকে। মুগ্ধ হয়ে চেয়ে রইল দীপিতা। ওর শ্বশুর বাড়ির গেটের কৃষ্ণচূড়াগুলোর উল্টো দিকের পথের উপরে একটা মস্ত গামহার গাছ আছে। গামহার গাছ দীপিতা চিনত না, অমলি চিনিয়ে দিয়েছে। ভিতরে আছে একটি বটল ব্রাশের গাছ, অনেক পুরনো। শ্বশুর মশাই নাকি ওই গাছটি শুদ্ধই জমিটি কিনে বাড়ি বানিয়েছিলেন। আরও একটি গাছ ছিল নাকি ওই বটল ব্রাশের জোড়া,
সেটা নাকি বাড়ি বানাবার সময় কেটে ফেলা হয়েছে। ভাবলেও খারাপ লাগে, কেউ গাছ কাটে সে যে গাছই হোক না কেন। বটল ব্রাশ গাছের দীপিতা কলকাতাতে তার কলেজের এক বন্ধুদের বাগান বাড়িতে দেখেছিল। প্রকৃতি যে তাকে এখনো মোহিত করে তার মধ্যে আলোড়ন তোলে, একথা ভেবেও অবাক লাগে দীপিতার। বিশ্বাস বাড়ি থেকে কণিকা ব্যানার্জি বা নীলিমা সেনের বা অতুল প্রসাদের গান বা রামকুমার চট্টোপাধ্যায়ের পুরাতনী গান ভেসে এলে কখনো কেন মন উচাটন হয়। এখনো সব সূক্ষ্মতা বোধহয় নষ্ট হয়নি, হয়নি যে সেটাই বড় কষ্টকর। পুরোপুরি যদি ভোঁতা হয়ে যেতে পারত সুখী হতে পারত হয়তো। খেতে পড়তে পাওয়াই তো একজন মানুষের সুখের চরম নয়, পরম প্রার্থনা নয়। কবিতা লেখে না আরো, গানও গায় না, এমনকি কবিতা পড়েও না। এবারের সঙ্গে কবিতা গান এসবের কোনো সম্পর্কই নেই। সকাল থেকে রাত অবধি টাকা রোজগার আর খাওয়ার চিন্তা, বিনোদন বলতে একমাত্র পরনিন্দা আর পরচর্চা। তবুও যে বেঁচে আছে এখনো তা বুঝতে পারে আজকের মেঘলা দুপুরের মতো প্রাকৃতিক কোনো হঠাৎ অভিঘাতে। বেঁচে আছে বলে নিজেকে অভিশাপ দেয় দীপিতা। এ বাঁচাকে বাঁচা, আজকাল ওর প্রায় মনে হয় যে কিছু একটা করতে হবে। ওর জীবনটাকে এভাবে নষ্ট হতে দেবে না দীপিতা, প্রায় ভাবে যখন একা থাকে। ওর আগের জীবনটা, কুমারী জীবনটা, গায়ে মাখা সুগন্ধি সাবানেরই মতো হঠাৎই হাত পিছলে শ্বশুর বাড়ির কুয়োতে পড়ে গেছে, পড়ে গিয়ে গলে গেছে, আর তাকে উদ্ধার করার উপায় নেই কোনো। বিয়ের পরে পরে যখন অমল এখনকার চেয়ে অনেক বেশি সময় দিত দীপিতাকে, তখন রবিবারের দুপুরে অনেক গল্প করত ওরা। অমলের গ্রাম্য সারল্য মুগ্ধ করত দীপিতাকে। কবিতা বা গানের বা নাটকের বা সাহিত্যের গল্প নয়, এমনি সব গল্প, অন্য পরিবেশে, অন্য জীবনের সব সাধারণ গল্প, তাই অসাধারণ মনে হতো দীপিতার কাছে। এখন অমল খালি ভসভস করে নাক ডাকিয়ে ঘুমোয়। বিয়ের পরে পরে অমল দীপিতার এই গাছপ্রীতির কথাতে হাসত, বলতো নানা রকম গাছ কেটে তাদের চিরে ফেরেই তো আমাদের রুজি রোজগার, গাছকে অত ভালোবাসলে খাবো কি, শুকিয়ে মরতে হবে, ব্যবসা লাটে উঠবে। সে কথা ভাবলেও খারাপ লাগতো দীপিতার। একদিন অমলকেও বলেছিল, দেখো তোমাদের একদিন খুব পাপ লাগবে, যারা মদের ব্যবসা করে তারা যেমন কখনো সুখী হয় না, যারা গাছ কেটে পয়সা রোজগার করে তাদেরও তেমন কখনো ভালো হতে পারে না, গাছেদের প্রাণ নেই বুঝি। তোমার বড় মামা তো সবই জানতে, তোমাকে বলেননি উনি আমাদের কিসের ব্যবসা? না, আমাকে কেউ কিছুই বলেনি, শুধু বলেছিলেন হবু জামাই ডালটনগঞ্জের বড় ব্যবসাদারের ভালো ছেলে, সচরিত্র। তখন ডালটনগঞ্জ নামে যে একটা জায়গা আছে অথবা সেটা কোথায় তাও জানতাম না। বড় মামা বলেছিলেন সত্যজিৎ রায়ের অনন্যের দিন রাত্রি ওই সব জায়গাতে তোলা। অমল বলতো, সব তো মোহনদারি বন্দোবস্তে হয়েছিল, ওই ছবির পিছনে মোহন বিশ্বাসের যে কত টাকা গলে গেছে সে সময় সে আমরাই জানি। বড় মামা বলেছিলেন জামাই বিরাট ব্যবসার পার্টনার। হ্যাঁ, পার্টনার ওই নামে, ইনকাম ট্যাক্স কমাবার জন্যই তো পার্টনার করেছিলেন বাবা, ছাতার পার্টনার আমি। তারপর দীপিতা বলতো, আমিও আশ্চর্য হতাম ভেবেছে কোথায় কলকাতার বরানগর আর কোথায় এই পালামোর ডান্টলগঞ্জের নোয়াটলি, তোমার বাবা খুঁজে খুঁজে আমাকে বের করলেন কি করে। বারে তোমার বড় মামার সঙ্গে আমার বাবার যে যোগাযোগ ছিল অনেক আগে থেকে, তোমার বড় মামা তো পুলিশের এসপি ছিলেন ওড়িশার সম্বলপুরে, আমার বাবাও তো সেখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার ছিলেন। কি কারণে জানি না, কোনো গুড়ো কারণ নিশ্চয়ই থাকবে, আমার বাবা তোমার বড় মামার কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন, সেই কৃতজ্ঞতার ঋণ মিটোতেই আমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে নিয়ে এসেছিলেন আমার বাবা। তোমার মামারা সত্যি সত্যি তোমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিলেন। আমি কি কোনো দিক দিয়ে তোমার যোগ্য? রূপে গুণে তুমি তো সরস্বতী, সফিস্টিকেটেড। সফিস্টিকেশন সব ধুয়ে মুছে যেতে বসেছে, 5 বছর তো হলো কর বাড়িতে, আমারই বা কি যোগ্যতা। যে বেশ স্বাবলম্বী নয়, যে নিজে রোজগেরে নয়, অথবা যার বাবার টাকার জোর নেই, তার কোনো গুণই গুণ নয়। এমন অভাগীয় তো সকলে হয় না, কারোর মা বাবা আর দুই দিদিকে একই সঙ্গে প্লেন ক্র্যাশে মারা যায়।
তারপরে একটু চুপ করে থেকে বলতো, আসলে মামার বাড়ি মানে বড় মামা বড় মামিকেই তো মা বাবা বলেই জেনেছিলাম। মেজো মামার মেয়েদের না থাকা দিদিদের মতোই দেখেছিলাম। কলকাতা শহরে শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন মানুষেরাও যে এমন হতে পারেন তা কি করে জানবো বলো? তাছাড়া আপন মামাই তো। অবশ্য শুনেছি যে বাবার 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স ছিল, আরো কে কে ছিল তা আমি জানি না, সবই বড় মামাই নিয়েছিলেন। আমার তো তখন 5 বছর বয়স। তোমার বড় মামা বাবার কাছ থেকেও 1 লাখ টাকা নিয়েছিলেন তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য, পন, তা কি তুমি জানো? সে কি টাকা তো মেয়ে পক্ষই চিরদিন দেন বলে শুনেছি। আমি শুনেছি তোমার বড় মামার কাছে আমার বাবার এত গভীর ঋণ ছিল যে তাকে কন্যাদায় থেকে উদ্ধার করেও সেই ঋণ শোধ হয়নি, উল্টে ওই টাকাও দিতে হয়েছিল। কিসের ঋণ? পুলিশ সাহেবের কাছে তো কারোর টাকার ঋণ থাকে না। তবে আমি জানি না, তবে সম্বলপুরের ফরেস্ট অফিসের এক পিয়ন বাবুলি পেহারা, যার কাছেই আমি মানুষ হয়েছিলাম বলতে পারো, যার কাছে আমার অক্ষর পরিচয়, আমার হাতে খড়ি, তার কাছ থেকেই আমি শুনেছিলাম যে বাবা একটা খুনের মামলাতে জড়িয়ে পড়েছিলেন, এবং মিথ্যে খুন নয়, ফাঁসি হয়ে যেত। তোমার বড় মামা বাবাকে বাঁচিয়েছিলেন। এসব কথা তুমি বিশ্বাস করো? তোমার নিজের বাবা সম্বন্ধে এসব কথা? বিশ্বাস করতে ভালো লাগেনি, কারই বা লাগে, কিন্তু করি, কারণ বাবুলি কাকা ভগবানের মতো মানুষ ছিলেন। সম্বলপুর ছেড়ে তার দেশ বার্মাতে চলে যাবার আগে উনি বলেছিলেন, অমু বাবার মতো হয়ো না, তুমি তোমার মতো হয়ো, মানুষ হয়ো। সন্তানহীন বাবুলি কাকা আমাকে নিজের সন্তানের মতোই দেখতেন, কিন্তু কথা রাখতে পারিনি, ছেলেরা হয়তো বাবার মতোই হয়। তোমার বিয়ের সময় তাকে তো দেখতে পেলাম না, নিমন্ত্রণ করোনি? আমার বিয়েতে আমার কতটুকু হাত ছিল, কোনো ব্যাপারেই আমার কোনো অধিকার ছিল না, না তখন ছিল না এখন আছে। আমি বাবার কর্মচারী, নিজের বাবার চাকরি করার মতো বাজে ব্যাপার আর হয় না, যারা জানে তারাই জানে। তুমি কি পুরুষ মানুষ, তোমার এসব কথা বলতে লজ্জা করে না? করে, আবার করেও না। আমি পুরুষ মানুষ কিনা জানি না, আমি ভালো মানুষ, বলতে পারো বোকা মানুষ, এমনকি মেয়ে মানুষও বলতে পারো, অনেক রকম মানুষ নিয়েই তো এই সংসারে চিড়িয়াখানা ভরা। মানুষ কি হতে পেরেছো তোমার বাবুলি কাকার কথা মতো? না। তবে জীবনে মানুষ আর কজন হতে পারে বলো? মানুষের চেহারা তো কোটি কোটি মানুষের প্রত্যেকেরই থাকে, কিন্তু মানুষ কজন হতে পারে? তবে হতে যে পারিনি তার জন্য বাবার শিক্ষাও অনেকখানি ছিল। বাবুলি বেহারার সব প্রভাব থেকে যাতে আমি মুক্ত হই বাবা তার সব বন্দোবস্তই করেছিলেন। তাছাড়া আমার মধ্যে সাহস ছিল না, বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার মতো চরিত্র জোর আমার ছিল না, পড়াশোনাতেও সাধারণই ছিলাম, মেরুদণ্ড এমনি এমনি গজায় না, তার জন্য শক্ত ভিতের প্রয়োজন হয়। বাবা তাড়িয়ে দিলে তোমাকে আর পুঁটিকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কি এমন নিজস্ব যোগ্যতা আমার? বাবাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি, শ্রদ্ধা করতে পারিনি, ভয় পেয়েছি চিরদিন। সম্পর্কটা বাবা ছেলের হতে পারেনি কোনোদিনও, রাজা প্রজারই ছিল। আমার মেরুদণ্ড বলে যাতে কিছু করে না ওঠে তার সব বন্দোবস্তই বাবা করেছিলেন। তবুও বিদ্রোহী হয়ে উঠতাম মাঝে মাঝে, অক্ষমের দুর্বলের বিদ্রোহ, এখনো হই। বিদ্রোহের বীজ সম্ভবত এখনো সুপ্ত আছে আমার মধ্যে। তাই বাবা আমার চেয়ে কমল আর বিমলকে অনেক বেশি ভালোবাসেন। তারা যে বাবার বুড়ো বয়সের ছেলে কিনা, তারা বাবার স্বপ্নের ছেলে, বাবার আদর্শে, তার মানসিকতায়, তার জীবন দর্শনেই তারা বড় হয়ে উঠছে। যাকে ইংরেজিতে বলে, মানে ফরেস্ট কনজারভেটর ঘোষ সাহেবই প্রায় বলতেন, লাইক ফাদার লাইক সান। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? কমল আর বিমল বড় হয়ে ব্যবসাতে এলেই বাবা আমাকে লাথি মারবেন, পরিবারের স্বার্থর জন্যই বাবা আমাকে ব্যবহার করছেন, আমাকে উনি পছন্দ করেন না। তাছাড়া উনি প্রায় একটা বাক্য ব্যবহার করেন, ওকে টাইট করে দেব, আমাকে একা নয় পৃথিবীর সবাইকেই। এই টাইট করা মনোবৃত্তি থেকেই বাবার সব স্বাভাবিকতা আর ভালোত্তর প্যাঁচগুলো বোধহয় আস্তে আস্তে একেবারে কেটে গেছে। ওই সব গুণ বাবার ইচ্ছে করলেও ফিরে পাবেন না, একসময় ওই সব গুণ অবশ্যই ছিল, নইলে আমার মধ্যে ওসব বোকা বোকা বোধ এলো কি করে?
আমিও তো বাবারই ছেলে। আমি যে সময় মায়ের গর্ভে আসি তখন সম্ভবত বাবা মানুষটা অন্যরকম ছিলেন, আস্তে আস্তে বদলেছে। বোধহয় সব মানুষের বেলাতে তাই হয়, সে কারণেই বোধহয় সব স্বামী স্ত্রীর প্রথম সন্তানেরা সরল, ভালো অথবা বোকা বোকা হয়, তারা ধূর্ত হয় না সাধারণত। অবশ্য ব্যতিক্রম কি আর নেই, অবশ্যই আছে। থাক সেসব কথা, দীপিতা বলেছিল অমলের পিঠে হাত রেখে। তারপর গাঢ় স্বরে বলেছিল দীপিতা অমলকে, সোনা আমার এসব খারাপ কথা শুনতে ভালো লাগে না গো, এসব তুমি কখনো বলো না আর আমাকে। আমি বুঝতে পারছি যে ক্রমশ আমি তোমাদেরই মতো হয়ে যাচ্ছি, আমার নিজস্বতা বলতে আর কিছু মাত্র রইল না, থাকবে না। একটু পরেই অমলের নাক ডাকতে শুরু করল, দীপিতার ঘুম আসছিল না। সে আবার জানলার কাছে মোড়াটাকে টেনে নিয়ে এসে বসল। রঙ্গনের ডালে বৃষ্টির ফোঁটা জমে আছে, বৃষ্টিতে ভেজা গাছগাছালি থেকে দারুণ একটা গন্ধ উঠছে, ভেজা ইউক্যালিপটাসদের গা থেকেও ভারী সুন্দর গন্ধ ছড়াচ্ছে। আস্তে আস্তে নয়টলির এই কটু গন্ধি বাড়ির ভিতরে বৃষ্টি শেষের হাওয়াতে ভর করে এক মিশ্র সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। করবাড়ির দূষিত আবহাওয়াতে সেই অসময়ের বৃষ্টিবাহী সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে। দীপিতা ভাবছিল সেও কি নিজের এই নষ্ট হয়ে যাওয়া পানা পুকুরের জীবনকে বদলাতে পারবে। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করবাড়ির আবহাওয়া ক্রমশই অসহ্য হয়ে উঠছে ওর কাছে। কিন্তু জীবন তো ব্লাউজ বা শাড়ি নয় যে ইচ্ছে করলেই ছেড়ে ফেলা যায়। এই জীবন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে, এই বাঁধন ছেঁড়ার ক্ষমতা তার একার হাতে নেই। অথচ পালামু ন্যাশনাল পার্কের মধ্যে গাডু থেকে মারুমানের মাঝে মির্চাইয়া ফলসের পরে পিচ রাস্তা থেকে ডান দিকে একটা পথ বেরিয়ে গেছে বন বিভাগেরই বানানো। সে পথে কচ্ছিত বন বিভাগের জিপ ছাড়া অন্য কোনো যানবাহনের চাকা গড়ায়। পালামু টাইগার প্রজেক্টের কোর এরিয়ার মধ্যে পড়ে এইসব অঞ্চল। এত বছরে বাঘের সংখ্যা সত্যি বেড়েছে কিনা তা বন বিভাগের আমলারাই বলতে পারবেন, কিন্তু টাইগার প্রজেক্ট চালু হওয়ার পরে এই অঞ্চলের অগণ্য মানুষ যে অনাহারে মারা গেছে, অগণ্য মেয়ে দেহ প্রসারিণী হয়ে গেছে, এ কথা ভোদাই জানে। এই সমস্ত অঞ্চলের মানুষদের এই রুক্ষ অরণ্য বেষ্টিত গ্রামের মধ্যেই বাস, তাদের ফসল ফলানোর মতো জমি নেই বলতে গেলে, যতটুকু আছে তাতে গন্নি, ছাওয়া, চিনামিনা এইসব জঙ্গলি ধান কিছু করে ওরা, বাজরা মকাইও করে, কেউ কেউ মটর ছিম্মি বা লাউকি, কিন্তু সেই ধান খেয়ে বড় জোর তিন মাস চলে। ছিপাদহর ও গাডুর হাতে অন্য ফসল বেচে যা সামান্য আয় হয় তাতেও মাসখানেকের খোরাকির সংস্থান হয়। বাকি সময়ের খাবার এরা আগে জোটাতো বাঁশ ও কাঠের ঠিকাদারদের কাছে কুলিকামিনের কাজ করে, কিন্তু টাইগার প্রজেক্ট হওয়ার পর থেকে সে সব রোজগার একেবারেই নেই, কারণ বাঘেদের নির্বিঘ্ন প্রজননের জন্য জঙ্গলের মধ্যে সব রকম ক্রিয়াকর্মই বন্ধ করে দেওয়া হয়েছে। শুকনো মহুয়া, বুনো আম এবং অন্যান্য ফল ও ফুল এবং নানা মূল, কান্দাগুঠি এইসব খুঁড়ে বের করে খেয়ে কোনো ক্রমে মানুষের মতো নয় পশুরই মতো ওরা বেঁচে থাকে। আজকাল ডাকাতিও শুরু হয়েছে বেশ কিছুদিন হল, নকশাল ছেলেদের আড্ডাও হয়েছে। কি করবে মানুষ, বাঁচতে তো হবে। বুড়োরা হায়রাম বলে দীর্ঘশ্বাস ফেলে তাদের ভাগ্যকে দোষারোপ করে অনাহারে মরছে, কিন্তু শিশুরা এখন যুবক হয়েছে, তারা অত সহজে ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন, তাই ট্যুরিস্টদের ছিনতাই করাই শুরু করেছে, ডাকাতিও হচ্ছে প্রায়। ওই লাল মাটির বনপথের পাশে জিপের বনেটের উপরে ভুদাই ইমরাত আর ইমরাতের এক রিস্তেদার রহমত বসেছিল। ইমরাত আর রহমত মহুয়া খাচ্ছিল, বিটকেল ওদের ভিজিয়ে রাখা ছোলা ভাজা আর কাঁচা লঙ্কা আদার কুচির সঙ্গে মাটির ভাঁড়ে করে এগিয়ে দিচ্ছিল। চোরা শিকারে এলে ওরা সঙ্গে কখনো কখনো বিটকেলকে নিয়ে আসে, অতটুকু ছেলেকে সঙ্গে দেখে চেক নাকাতে কেউ সন্দেহ করে না। ইমরাতের এক রিস্তেদার মৌলবী জঙ্গলের মধ্যে ডেরা করেছে বেশ কিছুদিন হল, ওদের দুজনকে জিপে বসিয়ে রেখে ইমরাত আর রহমত তার কাছে গেছিল। ডিজেলের জেনারেটর আছে মৌলবী, টিভি আছে, রেডিও আছে,
সরকার এই অভয়ারণ্যের মধ্যে তাকে থাকতে দিয়েছে কেন কে জানে। লোকটার জীবিকা কি তাও বুঝতে পারে না ভোদাই। কিন্তু বিহার শরীফ থেকে, নওয়াদা থেকে, রাঙ্কা থেকে, গারোয়া থেকে, কাবুলিওয়ালার মতো দেখতে মানুষেরা এর কাছে আসে যায়। সবাই একে ডাকে মৌলবিশাপ বলে। ইমরাদের এই রিস্তেদারের চেহারা কখনো দেখেনি ভোদাই। লোকটার কাছে বন্দুক রাইফেল আছে, ইমরাদের গুলি বন্দুক সব সেই যোগান দেয়। দারুণ দারুণ বিলিতি গুলি, কি করে পায়, কোথা থেকে পায় কে জানে। শিকার হয়ে গেলেই জঙ্গলে তা কেটে কুটে একটা রাং মৌলবি সাহেবকে দিয়ে বাকিটা ওরা নিয়ে যায়। ইদানিং নিজেদের বন্দুক রাইফেলও আনে না, চেক নাকা পেরোতে সুবিধে হয়। মৌলবির কাছ থেকে ধার নিয়ে বন্দুক রাইফেল তাকেই ফিরিয়ে দেয় ইমরাতরা। শিকার বলতে চিতল হরিণ, কোঠরা খরগোশ, সম্বর ছোট পেলে মারে, বড় সম্বর মারলে অনেকই হ্যাপা, ম্যানেজ করা যায় না, খেতেও ভালো নয়। একবার একটা বাচ্চা মেরেছিল মাসখানেকে, ভারী নরম মাংস ছিল। ইমরাতরাও গরু খায়, কেমন খেতে তা জানার জন্য এবার একটা বাইসনের বাচ্চাও মেরেছিল। ভারতীয় বাইসনের আসল নাম গাউর। বাইসন উত্তর আমেরিকার প্রাণী, গাউরের চেয়ে অনেকই ছোট, সাধারণে অনেকেই জানে না এসব। ইমরাত বলে যে মৌলবি সাহেব এদিকে অনেক মাদ্রাসা বানাবার জন্য এসেছেন স্বপ্নাদিষ্ট হয়ে। পাটনার বড়া মসজিদের ইমামই নাকি তাকে পাঠিয়েছেন। এখন বিহারে লালু যাদব রাবড়ি দেবীর জামানাতে যাদব আর মুসলমানদের কেউ কিছু বলে এমন হিম্মত বা মূর্খামি কারণ নেই। তাছাড়া কোনো অজ্ঞাত কারণে বন বিভাগ মৌলবি সাহেবকে বেশ সমীহ করে চলে। অঙ্ক কি তা ঠিক বোঝে না ভোদাই। ভোদাই বোঝে যে কিছু একটা গোলমাল আছে, তবে ইমরাতের কোনো গোলমাল নেই। নানা জায়গাতে ইউনিফর্ম সাপ্লাই করে জীবিকা নির্বাহ করে সে, 18 ঘন্টা খাটে। পুরো বিহার জুড়ে ওর ব্যবসা, ব্যবহারও খুব ভালো, হেরাফেরিও করে না কোনো রকম, দিব্যি দিন চলে যায়। তার দুই বিবি বছর বছর বিয়ে, বিরিয়ানির দাওয়াত লেগেই থাকে, উদার মানুষ। তবে টোকা মারলেই বোঝা যায় যে তার ভিতরেও একজন কট্টর মুসলমান বাস করে। বাইরের ঔদার্য তখন ছুড়ো মাটির মতো ঝরঝরিয়ে ঝরে যায়। ইমরাতের চরিত্র নিষ্ঠুর দিকটা ফুটে ওঠে যখন ও গুলিতে আহত অথবা মৃত জানোয়ারকে দৌড়ে গিয়ে জবাই করে, ওরা বলে হালাল করা। এবছরের শীতে কান্দাহারে খুনি হাইজাকারেরা যেমন করে রুপিন কাটিয়ালকে জবাই করেছিল, গলাতে আমেরিকান রেমিংটন কোম্পানির বড় ছুরি দিয়ে আড়াই প্যাঁচ লাগায়। এই জবাই একটা বিভৎস ব্যাপার। বেতলার টুরিস্ট লজের বাবুরচির হেল্পার একদিন নাকার পাশে একটা বড় মোরগকে হালাল করে দিয়েছিল। তখন ভোদাই পথের পাশে জিপে বসেছিল। শ্বাসনালি কাটা মোরগটা কিভাবে দাপাদাপি করছিল, এক এক ঝটকাতে রক্তের ফিনকি ছিটিয়ে কত দূরে দূরে গিয়ে পড়ছিল, তা দেখেই ভোদাই বুঝেছিল জীবন্ত অবস্থাতে হালাল করা প্রাণীর রকমটা। এর চেয়ে বলি অনেকই ভালো। এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়, কষ্ট অনেকই কম হয়। ভোদাই তাই ভাবে, গরু বা আহত বড় জানোয়ারকে জবাই করলে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হতে পারে। মানুষের কথা তো ছেড়েই দিলে, জানোয়ার মরে গেলেও, মরে তার জীব বেরিয়ে গেলেও ইমরাত তবু তাকে হালাল করে। অথচ যে প্রাণীকে হালাল করে মারা না হয়েছে তাকে খাওয়া ইসলামে বারণ আছে। কখনো ইমরাত ভোদাইয়ের সঙ্গে একা থাকলে কিন্তু হালাল নিয়ে অমন বাড়াবাড়ি করে না, সঙ্গে অন্য কোনো মুসলমান থাকলেই অমন বাড়াবাড়ি করে। পাছে সেই সঙ্গী ভাবে যে ইমরাতের মুসলমানত্বে কোনো খামতি আছে। মুসলমানদের সঙ্গে হিন্দুদের সম্ভবত এখানেই তফাত। ইসলামের যেটা গুণ সেটাই হয়তো দোষ, বড় বেশি ঘেরাটো, বাধাবাধি ওদের ধর্মে। হিন্দু ধর্ম অবলম্বীদের অনেক স্বাধীনতা দিয়েছে, দোষ বলতে জাতপাতের নোংরা ব্যাপারটা। কিন্তু ইসলাম ধর্মে গোড়ামিটাই একটা গুণ, ওদের সবচেয়ে বড় গুণ এই যে মানুষে মানুষে কোনো তফাত করে না ওরা। ওদের বিরাদরীকে তারিফ করে ভোদাই, এই কারণেই কত হিন্দু অপমানে অসম্মানে মুসলমান হয়ে গেছে। হিন্দুরা সকলেই যে দেবদেবী মানে এমন আদৌ নয়, কিন্তু মুসলমানদের আল্লাহর প্রতি অন্ধভক্তি না থাকলেই চলে না, এই ব্যাপারটা একটু অবাক করে ভোদাইকে। ছেলেবেলার সুখ দুঃখের বন্ধু ইমরাত, তার চেয়েও বড় কথা শিকারের বন্ধু। অনেক বিপদকে পাশাপাশি দাঁড়িয়ে সামনা করেছে ওরা কৈশোর থেকে। এই বন্ধুত্বের রকম অন্যে বুঝবে না,
বিটকেল একদিন বলেছিল ও বাজারে শুনেছে যে পুরুলিয়ায় প্লেন থেকে যে অস্ত্রশস্ত্র ফেলা হয়েছিল তার সঙ্গে এই মৌলবী সাহেবের নাকি সম্পর্ক আছে। যতদিন না দোস্তিতে ফাটল ধরছে ততদিন বাজারে গুজবে দোস্তের বিচার করতে বসতে রাজি নয় ভোঁদাই। তাছাড়া ইমরাত পুরো দোস্তর হিন্দুস্থানি, গাছের খাওয়া আর তলার কুড়োনোটা ও অত্যন্ত অপছন্দ করে। ওর নামে মিথ্যে কথা রটায় অন্য মুসলমানেরাই। জঙ্গলে আসার সময় নিজেদের অস্ত্র নিয়ে চেক নাকা পেরিয়ে যাওয়া এবং আসাটাও বিপজ্জনক, তাই মৌলবীর বন্দুক নিয়ে শিকার করাটাই সুবিধাজনক ওদের পক্ষে, শিকার নিয়ে ফেরাটাও বিপজ্জনক। তবে নাকাতে ওরা দিয়ে যায় নাজরানা, ধরা পড়লে কম করে 10-15 বছর সশ্রম কারাদণ্ড। অধুনা ভারতবর্ষের আইন হচ্ছে লিভ অ্যান্ড লেট লাইভ। চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, ঘুষ দাও, খুন করো, ধর্ষণ করো, টাকা থাকলেই পার পেয়ে যাবে। ভোটের সময় ছাপ্পা মারো, মেরে ক্ষমতাতে আসো, কেউ তোমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। নাথিং সাকসিডস লাইক সাকসেস। ক্যা হুয়া, হুয়া ক্যা? তবিয়ত গড়বড়া গিয়া। কাহে? কন জানে। তবিয়ত না দিল, রানী মুখার্জি, বিয়ার কিয়া তো ডার না গিয়া। মজাক মাত উড়ানা, ভোদাই বিরক্ত হয়ে বলল। চলো মেহমান আওয়া গে আচ্ছা ত্রাসে, কুছ মিল গিয়া তো আচ্ছাই হ্যায়, খাতিরদারি মে কাম আয়েগা। তুমারা সালা কিতনা হ্যায় ইমরাত? বহুত হ্যায়, মগর তুমারা তকলিফ কন চে কি, এক ভি সাধি ভি করনে কা হিম্মত হুয়া নেহি তুমারা, সালা ক্যা আসমান সে গিরেগা সুরত হারাম। শাদি করনে মে অর আলাদ পয়দা করনে মে কন সি হিম্মত কি জরুরত পড়তি হ্যায়। তারপর ইমরাত বলল, লে রে বিটকেল, তোহর চানা পিয়াজ অর হারা মির্চা। ইমরাত বলল, আব মে জিপ চালাউঙ্গা, আজ আমারা রিস্তেদার রহমত মিয়া মারেঙ্গে। ইমরাত স্টিয়ারিং এ বসল, রহমত গিয়ে সামনের বাঁদিকের সিটে বসল বন্দুকের ব্যারেল বের করে। সিলড বিম স্পটলাইটটা ইঞ্জিনের বনেটের নিচের ব্যাটারির সঙ্গে ক্ল্যাম্প দিয়ে আটকানো ছিল, কিন্তু জঙ্গলের আরো গভীরে না গেলে স্পট করা যাবে না, কারণ পিচ রাস্তা থেকে কোনো গাড়ি বা ট্রাক বা বাস গেলে তারা আলোর আভাস পাবে। মাইলখানেক গিয়েই পথটা ডান দিকে একটা হেয়ারপিন টার্ন নিয়েছে। বর্ষার পরে জঙ্গলের বার হয়েছে ভীষণ, স্পট ফেললেও নিবিড় আন্ডারগ্রোথের জন্য দেখা যায় না কিছুই। কোনো জানোয়ার আত্মহত্যা করতে রাস্তা দিয়ে হেঁটে এলে অথবা গেলে অথবা রাস্তা পেরোবার সময়ই একমাত্র তাকে মারার সুযোগ পাওয়া যেতে পারে। জিপটা সেই হেয়ারপিন বাঁকের মুখে আসতেই দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক দাঁতাল শুয়োর। সাদা দাঁত দুটো জিপের হেডলাইটের আলোতে চেকনাই পেয়েছে। হারাম মারো সালেকো। হেডলাইটের আলোর আভাতে 12 বর দোল্লা শটগানের নাকের মাঝি পরিষ্কার দেখা যাচ্ছে। রহমত মিয়া গুলি করল, বন্দুকের ডান দিকের ব্যারেলে বল ছিল, বলটা গিয়ে পড়ল শুয়োরটার সামনের পায়ের হাতখানেক আগে, মাটি ছিটকে উঠল। বিশ্রী একটা খোঁত খোঁত আওয়াজ করে শুয়োরটা 3 লাফ দিয়ে চরকি মেরে জঙ্গলে ঢুকে গেল ঝোপঝাড় ভেঙে। ভোদাই বলল, আইয়ে রহমত মিয়া, পিছে আইয়ে, মুঝে যারা চান্স দিজিয়ে। অত বড় শুয়োরটাকে যে অত কাছ থেকে কেউ মিস করতে পারে ভাবা যায় না। রহমত ইমরাতের শালা হতে পারে কিন্তু শিকারী নয়, মানুষ মারা শিকারী হয়তো হতে পারে কিন্তু বন্য প্রাণী মারা শিকারী নয়। সব ব্যাপারেই শিক্ষানবিশি করতে হয়, পৃথিবীতে কোনো কর্মই সোজা নয়, তা দূর থেকে যতই সোজা বলে মনে হোক না কেন। ইমরাত কিছু বলল না, রহমত মিয়া পিছনে এলো। ভোদাই বলল, সামনে গিয়ে বাঁদিকে উঠে এক চান্স আমারা, ইনকো বাদ মে স্টিয়ারিং মে ব্যাঠেগা, তুম মারেগা ইমরাত। জিপটা স্টার্ট করে 100 গজ যাওয়ার পরেই ওই শুয়োরটা ডান দিকের জঙ্গল ফুরে বাঁ দিকের জঙ্গলে যাওয়ার জন্য দৌড় লাগালো। রানিং এর উপরেই মারল ভোদাই মৌলবী সাহেবের দেয়া ইংলিশ আলফাম্যাক্সের নতুন পৌনে 3 ইঞ্চি এলজি দিয়ে একেবারে কানপাট্টি আমে। শুয়োরটা পথেই উপরে পড়ে গেল, ইঞ্জিন বন্ধ হল। ইঞ্জিন বন্ধ করো, ভোদাই বলল। কাহে? উঠানা নেই হোগা, হারাম হাম লোগোনে খায়েগা থোরি। হাম লোগোনে তো খায়েগা, ও হো নে সকতা, তো তুম দোনো উঠাও, মগর ইয়ে হারাম মে হাম লোগোনে হাত নেহি লাগায়েগা। ভোদাই কিছুক্ষণ চুপ করে রইল,
আজ ইমরাতের ইয়ারকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, বেশি মহুয়া খেয়ে ফেলেছে। তারপর বলল, আজ এবার খায়ে ঠিক কে হ্যায় হামর বিটকেল উসকি দাঁত কাট লেগা অর পিছুয়ারা দৌড়াম, উসকি বাদ হাম দোনো পিছে বেঠেগা তুম দোনো সামনে মে বেঠো মাঝে মে। কি ভেবে ইমরাত বলল, ঠিক কে হ্যায় তব উতারো তুম দোনো। তারপর বলল বিটকেলের দিকে ফিরে, ওর বুতল নেই এরে বিটকলোয়া সুরা থারা। হ্যাঁ জি, হ্যাঁ হুজুর, গরিব বিটকেল বলল বাধ্য বান্দার মতো, বলে মহুয়ার নতুন একটা বোতল এগিয়ে দিল ইমরাতের দিকে। হোদাই নামল, জিপের পিছনের সিটের নিচে রাখা ছুরিটা বের করল, বিটকেলও নামল। হোদাই বলল ইমরাতকে, হেডলাইট নেহি না বুতা না? জি হুজুর। ইমরাত বলল ঠাট্টার গলাতে। জিপ থেকে নামবার সময় বন্দুকটা সেফ করে রহমত মিয়ার হাতে দিয়ে দিল হোদাই। বাঁ বেড়ালেও এলজি ভরা ছিল। মহুয়ার বোতল থেকে ঠক ঠক করে অনেকখানি মহুয়া খেল ইমরাত। তারপর রহমতের দিকে এগিয়ে দিল বোতলটা। হোদাই আর বিটকেল যখন শুয়োরটার কাছে গিয়ে পৌঁছেছে, তখনই মারুমারির দিক থেকে একটা বড় বাঘের ডাক শোনা গেল, পরপর কয়েকবার। পাহাড় বর্ষণ খান্ত ঘন বন সব যেন থরথরিয়ে কেঁপে উঠল। বিটকেল ভয় পেয়ে হোদাইকে জড়িয়ে ধরে বলল, কাকু বাঘ। হোদাই হেসে বলল, কোনো ভয় নেই, বাঘ সঙ্গিনীকে ডেকেছে, আয় চটপট কাজ সারি। আ কি নদ নদে চড়বি রে, যা ভিন্ডালু হবে না, মাগনাটা আবার শুয়োরের ভিন্ডালুটা রাধে দাঁড়ু। হোদাইরা যখন কাজ শুরু করেছে, তখন হঠাৎই ইঞ্জিনটা স্টার্ট করে ইমরাত জিপটাকে এক ছটকাতে ব্যাক করে নিয়ে পথের মোড়ে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে জোরে চালিয়ে চলে গেল ওদের অন্ধকারে ফেলে রেখে। হোদাই তার টর্চটাও নিয়ে নামেনি, জিপের হেডলাইটের আলো ছিল বলে। এমনই আর কি কেউ করে? হোদাই বলল, ইমরাতটা ওরকমই, ইয়ার কি নয়, তিরি মারে, ও চিরদিনই এরকমই। মনে মনে আসলে ছেলে মানুষই আছে, শরীরের বয়স 32, মনের বয়স 10-ই আটকে গেছে। আতঙ্কিত হয়ে বিটকেল বলল, এখন কি হবে? কি আর হবে, এমন নধশুয়োরটা খাওয়া হবে না, দাঁত দুটো দিয়ে ভালো ছুরি হতো, চাবির রিং, শুহর্ন। অন্ধকার কিছুক্ষণ থাকতেই চোখ সয়ে এলো, উপরে চেয়ে দেখলো বিটকেল তারারা ঝকমক করছে। তবে কৃষ্ণপক্ষর রাত, আজ দ্বিতীয়া বা তৃতীয়া হবে, চাঁদ উঠবে শেষ রাতে। লাল মাটির পথ আবছা দেখা যায় দুপাশের সবুজ অন্ধকারে ঢাকা বনের মাঝখানে, কোরা রঙা নতুন শাড়ির মতো মেলা আছে। কি করবে ভোদাই কাকু? দাঁড়া একটু ভাবি, ভাবি একটু, যদি আর কি মেরে থাকে তো ফিরে আসবে, তবে কখন সেই হচ্ছে কথা। আর যদি না ফেরে? না ফিরলে আমরা হাঁটা লাগাবো, মারুমারি গিয়ে রামধানিয়ার বাড়ি শুয়ে থাকবো। মহুয়াডার থেকে আসা লাস্ট বাস তো কখন চলে গেছে, কাল সকালের বাসে ফিরবো ডালটনগঞ্জে, অত চিন্তার কি আছে? পিসি যে চিন্তা করে মরে যাবে ভোদাই কাকু। আরে পিসি তো আমারও আছে নাকি, তার ওপরে আমার মাও তো আছে, বাইরে বেরোলে বিশেষ করে জঙ্গলে অত মা মাসির কথা ভাবলে চলে না। মাঝে মাঝে মা মাসি পিসিদের চিন্তা করা ভালো আমাদের জন্য, বুঝলি, দাম বাড়বে। বিটকেল কোনো মন্তব্য না করে চুপ করেই রইল। এই অন্ধকারে মারুমারে হেঁটে হেঁটে যেতে গিয়ে পথে যদি অন্য সরে ফেলে দেয় আমাদের, ভাল্লুকে নাক খামচে তুলে নেয়, সাপ কামড়ে যদি যদি বাঘে ধরে, যদি ফেল নদীতে, অত যদি নিয়ে জঙ্গলে আসা যায়। হোদাই আর বিটকেল প্রায় 15 মিনিট ওই অন্ধকারে মৃত শুয়োরটার সামনে দাঁড়িয়ে থাকলো, কিন্তু ইমরাত ফিরল না জিপ নিয়ে। এও হতে পারে ও শালার জন্য কোনো হরিণ টরিন মেরে ফিরে আসবে এখানে, ইমরাতের শালা আসছে আজ রাতে চাঁদরা থেকে, শুনলি না, সে তো আর শুয়োর খাবে না। কেন? আরে কথা শুনলি কি তবে এতক্ষণ? শুয়োর খায় না মুসলমানেরা, শালার খাতিরদারির জন্যই তো আজকে এসেছে। আমার জিপ, আমার ডিজেল, ধরা পড়লে জিপ বাজেয়াপ্ত হয়ে আমারই 10-15 বছরের জেল হবে, সশ্রম কারাদণ্ড। তোরা তো সকলে জঙ্গলে জঙ্গলে সটকে যাবি, ফিগার ভালো হয়ে যাবে শাহরুখ খানের মতো। আর দেখ আমার সঙ্গে এরকম পিঁয়াজি, আমাকে চেনে না ইমরাত, একদিন এমন শেখাবো না। বলেই কান খাড়া করে উৎকর্ণ হয়ে শুনল
ওই দিকে কি খসখস শব্দ হলো একটা। এবার চলো বোধায় কাকু, জঙ্গলে ওরকম কত শব্দ হয়, জঙ্গলি ইঁদুর ফিদুর হবে। জঙ্গলে এরকম রাতের বেলা অন্ধকারে ঘোরার মতো মজা আছে? আমি তো এই মজার জন্যই আসি। ইমরাতটা তো শুধু জানে গুলি করতে আর মরা জানোয়ারকে হালাল করে নিয়ে খেতে, চিজ একটা। ওর মধ্যে অন্য অনেক গুণ আছে, কিন্তু সূক্ষ্মতা বলে কোনো ব্যাপারই নেই। অমলদারি মতো বেঁচে গেছে যে মানুষ যত সূক্ষ্ম, যত সুরুচি সম্পন্ন, যত স্পর্শকাতর, তার দুঃখ তত বেশি। বিটকেল এসব কথার কিছুই বুঝল না। যেদিক থেকে খসখস শব্দটা এসেছিল সেদিকেই তাকিয়ে রইল এক দৃষ্টে সেদিকে সবুজ অন্ধকারে। চল এগোই, ইমরাত ইচ্ছে করলে আজই আমাকে ফাঁসাতে পারে, মানে ওর ইয়ারকিটা যদি একটু বাড়াবাড়ি রকমের করে আর কি। শালার সামনে বাহাদুরি দেখাতে গিয়ে কত কি করে মানুষে। কি করে? কোনো কিছু মেরে, মানে হরিণ টরিন বাঘ ভাল্লুক মারার হিম্মত তো ওর নেই। তাছাড়া জানেও যে মারলে হ্যাপাও অনেক, যে জানুয়ারি মারু, মেরে আমার চিপের মধ্যে মরা জানোয়ারটাকে ফেলে রেখে যদি তার মৌলবীর বাড়ি গিয়ে বিরিয়ানি খায় তাহলে কালই আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের করা ডায়েরির জোরে। এমন করতে পারে? পারে না বলিস কি? সেদিন মোহনদাদের একজন ট্রাক ড্রাইভারের ট্রাকের চাকার তলাতে একটা ব্যর্থ প্রেমিক খরগোশ আত্মহত্যা করলো দৌড়ে এসে, সেজন্য এখনো কেস চলছে। শুনলাম মোহনদা 10,000 টাকা খ্যাসরত দিয়ে অফেন্স কম্পাউন্ড করে কেস মিটিয়ে নেবে, বোঝো তবে। একেই বলে বজ্র আটুনি ফসকা গের। বিটকেলের মাথার উপর দিয়ে কথাগুলো ঝুড়ো হওয়ার মতো বয়ে গেল, ওর বোধগম্য হলো না কিছুই। বিটকেল শুধু বলল, আমারও জেল হবে তোমার সঙ্গে ভোঁদাই কাকু, তাহলে আমার পিসির কি হবে? উলুবনে মুক্ত ছড়ালো তা বুঝতে পেরে বিরক্ত স্বরে ভোঁদাই বলল, আমার পিসির যা হবে তোর পিসিরও তাই হবে। তোর পিসিকে আমার মা পিসি আমাদের বাড়িতে এনে রাখবে, কিন্তু তোর জেল হবে কেন? আমি বলবো তুই আমাদের সঙ্গেই ছিলি না। তুমি বললে কি হবে? সকলে বুঝি দেখেনি আমাকে নাকাতে, তাছাড়া ইমরাত কাকুই বলে দেবে। না না, ইমরাত মানুষ ভালো, ও বলবে না, তোর ক্ষতি করে ওর কী লাভ? তুই চুপ কর তো, সে আমি বুঝবো। জঙ্গলের মধ্যে কথা বললে কখন কোন জানোয়ার এসে ঘাড়ে পড়বে তার শব্দ পাবি কেমন করে? একদম চুপ করে চল। বিটকেল চুপ করে গেল, কিন্তু মনে মনে বলল, নিজে যে এতক্ষণ গড়গড় করে কত কথা বললে তার বেলা কিছু নয়। মিনিট 15 হাঁটার পরে বিটকেল বলল, বোধাই কাকু যদি দাঁড়া মেলে পথে। দাঁড়া মানে কি? তুমি দাঁড়া কি জানো না? না তো। দাঁড়া এক রকমের জঙ্গলি ভূত, রমেন জ্যাঠার কাছে শুনেছি আমি। রাতের বেলা হঠাৎ জঙ্গলের পথে সামনাসামনি এসে দাঁড়িয়ে পড়বে, তাল গাছের মতো লম্বা, এদিকে রোগা টিং টিঙে, মুখটা পিছন দিকে থাকে। সে বলবে, আও হামসে কুস্তি লড়ো। আর না লড়লে? না লড়লে তোমাকে গলা টিপে মেরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেবে। দাঁড়ার সঙ্গে দেখা হলে আমি তো আর বেঁচেই থাকতাম না, তাই দেখিনি। তুই দিনে দিনে একটা রাম ছাগল হচ্ছিস, রমেনদার গুলকে তুই সত্যি ভেবে বসে আছিস? ইসিও তাই বলে। কি বলে? আমি একটা রাম ছাগল, কাত্তায়নি মাসি ঠিকই বলে। এমন সময় গুম করে একটা শব্দ হলো দূরে। ওটা কিসের শব্দ? বনের গভীরে রাইফেলের শব্দ এরকম শোনায়, বন্দুকের শব্দ অন্যরকম। গুলি যদি জানোয়ারের গায়ে লাগে তাহলে এরকম শব্দ হয়, আর যদি ফসকে যায় তাহলে অন্যরকম শব্দ হয়। ছেলেবেলা থেকে বনে জঙ্গলে ঘুরছি, সবই জানি। ফাঁকা জায়গাতে শব্দ একরকম শুনতে লাগে, গভীর জঙ্গলে অন্যরকম, জলের ওপরে আরেক রকম। বিটকেল আবার উদ্বিগ্ন গলাতে বলল, এটা কিসের শব্দ ভোদাই কাকু? হরিণ কিংবা অন্য কিছু মারলো ইমরাত। কত দূরে? খুব বেশি দূরে না, মির্চাইয়া ফলসের কাছাকাছি হবে। ও, তবে আমাদের ফেলে যায়নি? ওর ঘাড়ে কটা মাথা, আমাকে ও ভালো করেই চেনে। তবে এ আর কি মারছিল বলো, এ কিরকম ইয়ারকি রে বাবা? ওর ইয়ারকি ওরকমই, ছেলেটা কিন্তু ভালো, মনটা খুবই বড়। ও কি আমার আজকের দোস্ত? নেঙ্গটিয়া দোস্ত। বাবার অসুখের সময় ও যা করেছে তার ঋণ কোনোদিনও শোধবার নয়। তবে ইমরাত কাকুর সঙ্গে অত ঝগড়া করছিলে কেন?
আরে ঝগড়া তো মানুষে কাছের মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গেই করে, যে পর তার সঙ্গে কি কেউ ঝগড়া করে? তা ঠিক। তবে চল আমরা ফিরি। কোথায়? বা শুয়োরটার কাছে। কেন? হায়নাতে বা শেয়ালে এসে খেয়ে যেতে পারে, নেকড়েও আছে বেতলার জঙ্গলে, খেতে পারে খিদে থাকলে। তাছাড়া আমরা ওখানে না থাকলে ইমরাদ ভাবতে পারে ওরা আমাদের অন্ধকারে ফেলে চলে গেছে বলে খুবই ভয় পেয়েছি আমরা। কি জানি কাকু, তোমাদের বন্ধুত্বর রকমটা ভারী গোল মেলে। তা হোক, মগনা যা ভিন্ডালু রাঁধবে না ওই শুয়োরে। তুই শুয়োর খেয়েছিস আগে? দূর কু খায় ওরা। হারে, সে তো ধাঙ্গর বস্তির শুয়োর। এই শুয়োরেরা তো বনের গাছপাতা ফলমূল খায়। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন বন্য বরাহ শিকার করে খেতেন। শুধু রামচন্দ্রই কেন, রাম লক্ষণ সীতাও। ফার্স্ট ক্লাস মাংস না হলে তারা কি খেতেন? তাহলে ইমরাদ চাচারা খায় না কেন? ওদের কথা ছাড়, ওরা তো গরু খায়। ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। গান শুনিস নি? আমি আর কি শুনেছি বোদাই কাকু, ভোর পাঁচটাতে উঠি এগারোটাতে শুই, কি করে যে আমার আর পিসির দিন কাটে তা আমরাই জানি। তাও তো নুন আনতে পান্তা ফুরোয়। আজকাল এসব বাঙালি মিষ্টি ফিষ্টি বাঙালিরা খায় না। বাঙালি জাতটাই মুছে যাবে আস্তে আস্তে। তারা বাংলা পড়ে না, শাড়ি পরে না, বাঙালি রান্না খায় না, দাঁড়ার মতোই আশ্চর্য ভূত হয়ে উঠছে তারা আস্তে আস্তে। ওরা শুয়োরটার কাছে পৌঁছাতে পৌঁছাতেই জিপের ইঞ্জিনের আওয়াজ এলো দূর থেকে। আসছে বাঁদরটা। তোমরা কি প্রায় এরকম ঝগড়া করো? তা করি। বাবা, ভিকুকে দিয়ে দীপিতা বানোয়ারির দোকান থেকে একটা মাইসোর স্যান্ডেল সাবান আনিয়েছিল আজ সকালে। শাশুড়ি নাকি চিরদিন নিম সাবান মাখেন, তাই বাড়িতে শুধু নিম সাবানই আসে গায়ে মাখার জন্য। শাশুড়ি আর্নিকা তেল ব্যবহার করেন মাথায়, অতএব দীপিতারও তাই মাখতে হয়। তার স্বভাব চরিত্র অভ্যেস সবকিছুই বদলে যেতে বসেছে বিয়ের পরে। কমিউনিস্ট রাশিয়াতেও বোধহয় এমন ব্রেন ওয়াশিং করা হয় না। চন্দনের গন্ধ খুব ভালোবাসে দীপিতা। সাবান কি পারফিউম কি আতর যে মাখে, তার নিজের জন্য সে সুগন্ধ যতখানি তার চেয়ে অনেকে বেশি তার কাছে থাকা মানুষদের জন্য। কলকাতাতে যখন ছিল দীপিতা আতর কাকে বলে জানত না। ডালটনগঞ্জে আসার পর ভোদাই প্রথমে আতর নিয়ে এসে ক্রমে দীপিতাকে আতরে অভ্যস্ত করিয়েছে। তার স্বামী অমলের শখ বলে কিছু নেই, এক খাওয়া আর ঘুম ছাড়া। দীপিতা কি শাড়ি পরল, কি সাবান মাখল, বা কি সুগন্ধে সুগন্ধি হলো, সেসবে তার কোনোই খেয়াল নেই। বিবরবাসী নগ্ন মানুষ যেমন তার সঙ্গিনীর নগ্ন শরীর অন্ধকার বিবরের মধ্যে কর্ষণ করত, কি করছে তা না জেনেই নিছকে অভ্যাস বসেই অমলও তার মানসিক ক্লান্তি, পারিবারিক অশান্তি, একঘেয়েমি এবং যৌবনের তীব্র গতি জাড্য অপনোদন করত অন্ধকার করা ঘরে প্রায় বিবরবাসী পুরুষেরই মতো। যে নারীর উপরে তার একশো ভাগ অধিকার, তার শরীর নিয়ে যা খুশি তাই করত, তার নিজের সুখটুকুই সব ছিল। অন্ধকারে দীপিতার দু চোখের কোল গড়িয়ে যে জলের ফোঁটা পড়ে বালিশ ভিজে যেত, সেই খবর অমল কোনোদিনই রাখেনি। অন্য অনেক মূর্খ স্বাধিকার মত্ত স্বামীরই মতো। এসব দুঃখের কথা আলোচনা করে এমন কোনো নারী ছিল না ডালটনগঞ্জে ধারে কাছে দীপিতার। কেন জানে না আজ বিকেলে চন্দন সাবান দিয়ে গা ধুতে ধুতে ওর হঠাৎই ভীষণ কান্না পেল। একবার ভাবল যাবে না ভোদাইদের বাড়িতে। তার কারোর সামনে বেরোতেই আর ইচ্ছে করে না আজকাল, কুনো হয়ে গেছে না বেরিয়ে বেরিয়ে। কেনাকে আসছে তার জন্য দীপিতার যাওয়ার কি দরকার? যাদের পড়শি সেই অমল আর তার বোন শিমলে গেলেই তো চলে। তবুও বাঁ হাত দিয়ে চুলের ঝুঁটি উঁচু করে ধরে ডান হাত দিয়ে খুব ভালো করে ঘাড়ে সাবান ঘষল, তারপর বাঁ হাত দিয়ে গলায় বুকে তলপেটে হাতে পায়ে মেয়েলি শরীরের নানা পর্বত কন্দরে সর্বাঙ্গে সাবানের ফেনা তুলে দারুণ চান করে উঠল। শোবার ঘরের দরজা বন্ধ করেই চানে গেছিল। যাবার আগে শাড়ি ব্লাউজ বের করেই রেখে গেছিল, একটা মাহেশ্বরী শাড়ি, জারুল ফুলের মতো হালকা বেগুনি তার রং।
আর তার সঙ্গে সাদা ছোট হাতা কটনের ব্লাউজ। তার মায়ের এক ছোড়া গার্নেটের হার ছিল, বিয়ের সময় বড়মামি তাকে দিয়েছিলেন, কিন্তু পরেনি কখনো। আজই পরবে বলে বের করে রেখেছিল, ওই শাড়িটাতে ফলস লাগানো ছিল না। ভোদায় গত রবিবারে নেমন্তন্ন করার পরই ভিকুকে রহমান দর্জির কাছে পাঠিয়ে ফলস লাগিয়ে এনেছে। এই সময়টা ডালিয়া ফোটার আসল সময় নয়, তবে সবে ফুটতে আরম্ভ করেছে। ভিকুকে দিয়ে সিভিল কন্ট্রাক্টর বিশেন সিং সাহেবের মেয়ের কাছ থেকে একটা ফিকে বেগুনি রঙের ডালিয়া আনিয়ে গেলাসে নুন জল দিয়ে রেখেছিল চানে যাবার আগে। শ্যাম্পু করে চান সেরে যখন সাজগোজ শেষ করল, চোখে গাঢ় করে কাজল দিল, বাহুমূলে আর স্তন সন্ধিতে ফিরদৌস আতর, তারপর ফুল গুঁজল খোপাতে, তখন সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রানী মুখার্জির মতোই মনে হল ওর। ভোদাই ঠাট্টা করে ওকে রানী মুখার্জি বলে ডাকছে কিছুদিন হল, মিল ঠিক কোথায় তা জানে না, তবে মুখের বুদ্ধির প্রসাধনে সম্ভবত মিল আছে কিছু। পুরুষেরা তার মধ্যে কি যে দেখে তা তারাই বলতে পারে, তবে তার স্বামী অমল যে বিশেষ কিছুই দেখে না তার মধ্যে, সে কথাটুকু সে বলতে পারে। চান করার আগে চান ঘরে রাখা নুনের বয়ম থেকে আজ নুন নিয়ে গ্লাসে করে গিজারের গরম জলে গার্গেল করেছিল, যদি সত্যি সত্যি গান গাইতে হয় সেজন্য। অমল অনেক আগেই তৈরি হয়ে বারান্দার রেলিংয়ের উপরে পা তুলে বসে খবরের কাগজ পড়ছিল। মুটি যাবে না, শাশুড়ির মানা, উল্টো পাল্টা খেয়ে শরীর খারাপ করতে পারে, সেই জন্য। মুটি অন্নদাদেবী আর সুরাতিয়ার কাছেই থাকে বেশি সময়, আগামী মাসে চারে পড়বে, তাকে এবার স্কুলে দেওয়া দরকার। কিন্তু শাশুড়ির ভীষণই আপত্তি, বলেছেন ছ বছরে পড়লে তবে স্কুলে যাবে, শিমলি যেমন গেছিল। শিমলিদের সময় আর এখনকার সময় যে এক নয়, এ কথা তাকে বোঝাবে কে? মেয়েটার স্বভাবই ছিঁচকাঁধুনে হয়ে যাচ্ছে দিনকে দিন। নিজের সন্তানকে যেভাবে মানুষ করবে ভেবেছিল তার কিছুই হচ্ছে না। পুটির ওপরেও দীপিতার কোনো অধিকার নেই, রাতেও অন্নদা তাকে শুতে দেন না দীপিতার সঙ্গে। বাঁকা চোখে বলেন, তোমাদের সুবিধার জন্যই তো রাখি আমার কাছে, আমাদের শাশুড়ি যদি এমন হতেন তো আমরা তখনকার দিনের বউরা বড়তে যেতাম, কে জানে তখনকার দিনের অন্নদার মতো বউরা বোধহয় দাম্পত্য বলতে ওই একটা জিনিসই বুঝতেন, ভাবলেও গা ঘিন ঘিন করে। আসলে পুঁটিকে অন্নদা তার খেলনা করেছেন। ধীরে ধীরে মেয়েটার সঙ্গে দীপিতার আত্মিক যোগ হালকা হয়ে যাচ্ছে, ওর নিজস্ব বলতে তো শুধু ওই আত্মজাই, সেই আত্মজার শিকড়টিও তার থেকে শাশুড়ি আলগা করে দিচ্ছেন ক্রমাগত, বুঝতে পারে দীপিতা। চারদিক থেকে এক গভীর চক্রান্ত তাকে ঘিরে ফেলেছে, এই লক্ষণ রেখা ছিঁড়ে তাকে বেরোতেই হবে, কিন্তু বেরোবে কি করে? তৈরি হয়ে দরজা খুলে ভিতরের বারান্দা হয়ে যখন বাইরের বারান্দাতে এলো, তখন দেখল অমল বারান্দাতে নেই, বাগানে পায়চারি করছিল সে। দীপিতাকে দেখে জ্বলন্ত সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে বলল, বাবা যাবে তো পাশের বাড়িতে, সাজ দেখে মনে হচ্ছে যেন অভিসারে চলেছ। শিমলি তোমার জন্য অপেক্ষা করে চলে গেছে, আমিও চলেই যাচ্ছিলাম। দীপিতা ভেবেছিল অমলকে জিজ্ঞেস করবে কেমন দেখাচ্ছে আমাকে, ভেবেছিল আবার ভাবেও নি। বিয়ের পর থেকে আজ অবধি অমল নিজে থেকে কখনো বলেনি তাকে কেমন দেখাচ্ছে, যায় না তো ও কোথাওই। কোনো বিয়ের বাড়িতে যাওয়ার সময় একটু সাজগোজ করার পরই খুবই ইচ্ছে করে বাড়ির লোকে একটু কেউ বলুক, বা বেশ দেখাচ্ছে তো। এ বাড়িতে কেউ কোনোদিনও বলেনি, সাজগোজ করতে জানেও না কেউ। তবে ননদ শিমলি কোথাও যেতে হলে দীপিতার কাছে সাজতে আসে, ওর কোনো কোনো বন্ধুও আসে। এক বন্ধুর বিয়ের সময় তার মা শিমলিকে অনুরোধ করেছিলেন দীপিতাকে কোণে সাজাতে আসতে, অন্নদাদেবী যেতে দেননি, বলেছিলেন তার চেয়ে চুল বাঁধার নখ কাটার দোকান দিলেই হয়, করবারের বউ নাচতে নাচতে কোথাও গিয়ে কাউকে সাজাবে না। তারপর শিমলিকে বলেছিলেন, সাজতে হলে তোর বন্ধুকে বল এখানে এসে সেজে যাবে, বিয়ের দিন বিয়ের কোণের পক্ষে আসা সম্ভব হয়নি। এই ঘটনাতে শিমলির খুব রাগ হয়েছিল তার মায়ের ওপরে। অমল অমন সাত করে সাজা দীপিতার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে চাইল না পর্যন্ত, বিরক্ত মুখে বলল, আমি এগোলাম।
বলেই আগে আগে গেট খুলে বেরিয়ে গেল। দীপিতা অনেকখানি পেছনে পেছনে হেঁটে যেতে লাগল। ও ভাবছিল এমন ভাবেই যদি যাবে তাহলে আর দীপিতার অপেক্ষাতে আদৌ থাকা কেন, চলে গেলেই তো হতো। কে জানে, ওর বাবাকে দেখে হয়তো ও শিখেছে যে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করাটাই সিভালরি। দোষটা অমলের নয়, অমলের রক্তের। সারাটা সপ্তাহ দীপিতার কেবলই মনে হয়েছে এই কার্টুস সেই কার্টুস নয় তো। তার কলেজের বন্ধু মাধবীর কাজিন মাধবীদের বাড়িতেই আলাপ হয়েছিল। দীপিতাকে দেখেই যে কার্টুস একেবারে হেড ওভার হিলস প্রেমে পড়েছিল এটা কোনো কথা নয়। সে অনেক পুরুষেই পড়েছে তার কৈশোর থেকেই। কথাটা হচ্ছে এই যে দীপিতারও তাকে ভীষণই ভালো লেগেছিল। ঠিক ওই রকম ছেলে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে একজনও ছিল না। ছেলে বন্ধুদের আজকাল সকলেই মেয়ে বন্ধুদের মতো তুই তুই করেই বলে, কিন্তু কার্টুসের মধ্যে কিছু একটা বা একাধিক ব্যাপার ছিল যে কারণে ওকে তুই বলতে পারেনি দীপিতা প্রথম দর্শনে। মনে মনে সম্ভ্রমে তাকে আপনি বলতে চেয়েছিল, কিন্তু তা না বলে তুমি বলেই সম্বোধন করেছিল। অনেক গল্প হয়েছিল, গান হয়েছিল। এক গভীর ভালো লাগায় ভাসতে ভাসতে সেই সন্ধ্যেতে মামার বাড়িতে ফিরেছিল দীপিতা। পরদিন মাধবী ফোন করে বলেছিল, তুই কার্টুসদের মাথাটা আস্ত চিবিয়ে খেয়ে গেছিস কালকে দীপিতা। প্রেমে পড়লে চালাক মানুষেরা বোকা হয়ে যায় আর বোকারা চালাক, এমনই শুনেছিলাম, কিন্তু সত্যি সত্যি যে হয় তা কার্টুসদাকে দেখেই প্রথম বুঝলাম। প্রাণে মারিস না প্লিজ আমার ভালো দাদাটাকে। তারপরে আর কার্টুসের সঙ্গে দেখা হয়নি, তবে ফোন করতো সে প্রায়, দীপিতাও ফোন করত মাঝে মাঝে। বড় মামা কার্টুসের সঙ্গে তার সেই প্রথম আলাপের মাস দুয়েক পরই দীপিতাকে হঠাৎই ঘাট থেকে নামালেন। ব্রোজিন কর নামক খুনি খুনি মানুষটি এক সকালে এলেন। বড় মামা দীপিতাকে ডেকে বললেন, প্রণাম করো। যাকে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে একেবারেই ভালো লাগে না দীপিতার ছেলেবেলা থেকে, তবু করতেই হলো। বড় মামি তারপরে দীপিতাকে অমলের একটা ফটো দেখালেন নিজের ঘরে নিয়ে গিয়ে। জিন্স পরা আর অ্যাডিডাসের গেঞ্জি পরা স্পোর্টসম্যানের মতো দেখতে লম্বা চওড়া একটা ছেলে জিপ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তবে গ্রাম্য গ্রাম্য বোকা বোকা চেহারা। বড় মামি বললেন, প্রজিন বাবু তোর বড় মামার বহুদিনের বন্ধু, খুবই উপকারী বন্ধু, অবস্থা দারুণ ভালো, ছেলে বিকম পাশ, বাবার ব্যবসার পার্টনার, ডালটনগঞ্জে বাড়ি, গাড়োয়াতে বাড়ি, দুখানা গাড়ি, একমাত্র ননদ, তারও বিয়ে হয়ে যাবে কদিন পর, এখন ক্লাস নাইনে পড়ে, তার দুই ছোট দেওর, এরকম ঝামেলাহীন পরিবার হয় না, তোর অনেক কপাল যে বাড়ি বয়ে উনি তোকে নিতে এসেছেন। আমার পড়াশোনা মামিমা, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেছিল দীপিতা। পাট্টুতে বসলে কি আর লেজ গজাবে, পরীক্ষার ফল তো মেয়েদের বিয়ের জন্যই দরকার, তা তুই পরীক্ষা না দিয়ে যদি এই বিয়ের পরীক্ষাতে পাশ করে যাস তাহলে আর মিছিমিছি পরীক্ষার জন্য অপেক্ষা করবি কেন? এমএ এমফিল পিএইচডি করে কারা, যেসব মেয়ের বিয়ে হয় না, প্রত্যেক মেয়ের জীবনে পূর্ণতাই বিয়েতে, সংসার করবি, মা হবি, সুখে থাকবি, এর চেয়ে বড় চাওয়া মেয়েদের জীবনে আর কি থাকতে পারে? তাছাড়া যা প্রতিযোগিতার দিন আজকাল, পড়াশোনা করতে চাইলেই কি সকলে তা করতে পারে, করার যোগ্যতা রাখে? তোর মামা রিটায়ার করেছেন 4 বছর হলো, ওর কিছু একটা হয়ে গেলে তোকে নিয়ে আমি কি করব? তোর মামা যা বলেন তাই কর, মা বাবা মরে তোকে কি আর উনি ভাসিয়ে দেবেন? আমরাই তো মা বাবা চলে যাওয়া তোকে এত বড়টি করে তুললাম, নাকি? দীপিতা মনে মনে বলেছিল, তা তুলেছিলে, কিন্তু মামা তো দিদি অনুরাধার আয়ার মতোই ব্যবহার করে এসেছিলে চিরদিন, অনুদি বরং তার সঙ্গে মানুষের মতো ব্যবহার করত। অনুদি যখন তার ব্রিলিয়েন্ট প্রাইভেট টিউটর শেখরদার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করল আর আহমেদাবাদে চলে গেল, তার পরের বছর দুয়েক মামা মামিরা তার সঙ্গে মেয়ের মতোই ব্যবহার করেছিলেন অবশ্য। যাই হোক, দীপিতার আপত্তি করার কোনো উপায় ছিল না। তাছাড়া ভেবেছিল বিয়েই সম্ভবত মেয়েদের সমস্ত সুখ ও আহ্লাদের শেষ কথা, যে মেয়ের বিয়ে না হয় তার জীবনই বৃথা। তাছাড়া বিয়ে তো সবসময় একটা জুয়া, ভালোবেসে বিয়ে করলেও তাই, না ভালোবেসে করলেও তাই, চারদিকে তো কতই দেখলো ছেলেবেলা থেকে।
এমনকি অনুদি শেখর দারও নাকি বনি বনা হয় না এখন, এত প্রেম ছিল যাদের। অনুদি নাকি কম্পিউটার কোর্স করে একটি চাকরি নিয়ে মেয়েদের হোস্টেলে একা থাকে। শেখরদার একটি বড়লোক গুজরাটি মেয়ের সঙ্গে ভাব হয়েছে, তাই যদি হবে তবে মামমামির কথাতে রাজি হয়ে যেতে আপত্তিই বা কি। আশ্চর্য, দীপিতা মনে মনে নিজেকে বলল, এত সব কথা ভোঁদাইদের বাড়িতে যাবার সময় কেন মনে হচ্ছে দীপিতার? তার মন আজকে সকাল থেকে এমন বিবশ কেন? সে কি মনে মনে নিশ্চিতই হয়েছে যে মাধবীর পিস্তত দাদা কাট্টুসই ভোঁদাইয়ের পিসিমার ছোট জায়ের ছেলে কাট্টুস? হওয়াটার সম্ভাবনাই বেশি। কাট্টুস নামটাই এমন যে তা বেশি মানুষের থাকা সম্ভব নয়, ভেরি আনকমন নাম। ভোঁদাইদের বাড়ির দোতলা থেকে সাউন্ড সিস্টেমে অজয় চক্রবর্তীর ভজন ভেসে আসছিল। অজয় চক্রবর্তীর একমাত্র সন্তান কৌশিকী নাকি দারুণ গাইছে, দেখতেও নাকি ভারী সুন্দরী, এখনো তাকে কিশোরী বলা চলে। সেদিন কোন কাগজে যেন পড়ছিলাম, ভোদায়ের মায়ের কাছে ওস্তাদ রাশিদ খাঁয়ের দুটো ক্যাসেট আছে, মেঘ গর্জনের মতো গলা, সামনে থেকে এদের কাউকেই তো আর শোনা হবে না এ জীবনে, ক্যাসেটই সার। অমলকে যে বলবে একটা সিডি প্লেয়ার কিনে দাও তাও তার সাহস হয় না। যে মানুষ গান পছন্দ করে না তাকে বলেই বা কোন মুখে, বললেও বলবে তোমার জন্য কি চুরি করব, ওই কটা তো টাকা দেন বাবা, অনেক পাপ করলে মানুষে আমার মতো বাপের চাকরি করে। অমল ততক্ষণে ভিতরে ঢুকে গেছিল। ভোদাইদের অ্যালসেশিয়ান কুকুর যার নাম পিসাচ সে খোলা ছিল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা শিমলি বলল গলা তুলে, ওই তো বৌদি আসছে। দীপিতা মুখ তুলে বলল, পিসাচকে বাঁধতে বল শিমলি। ভোদায়ও বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো, এসে গলা চড়িয়ে ডাকল, রামলগন বাঁধ বাঁধ পিসাচকে বাঁধ। রামলগন দৌড়ে এলো, এসে বাঁধল কালো অ্যালসিশিয়ানটাকে। রামলগন পিসাচ বলতে পারে না, বলে পিজুস। ঝুমড়ে তিলায়েতে বাড়ি রামলগনের, সেখানে একটা দাঁড়িওয়ালা চশমা পরা নোংরা বাঙালি হাজামাত অর্থাৎ নাপিত আছে, তার নাম নাকি পিজুস। সে একদিন রামলগনের দাড়ি কামাতে গিয়ে তার বাঁ কানের অনেকখানি কেটে দিয়েছিল। তখন থেকে রামলগনকে ঝুমড়ি তিলাইয়ের মানুষে কান কাটা রামলগন বলেই ডাকে। সেই রাগেই ওই লাল চোখ কালো কুকুরটাকে রামলগন পিজুস বলে ডাকে। কান কাটে যাওয়ার পর থেকে সব হাজামাত সব পিজুসই তার কাছে পিসাচ। যদিও পিসাচ শব্দটির মানে জানে না রামলগন, তবে জানে বেশ খারাপই কিছু হবে নিশ্চয়ই। ভোদাই বলল, বাবা খোপাতে আবার ফুলও লাগিয়েছ আজ? না আজ কুচকুচ হোগা, ফুটুস আজকে ফুটুস করে ফুটে যাবে। ফুটুস আবার কে? ওই তো পিসিমার দেওরের ছেলে। তুমি যে বললে তার নাম কাট্টুস? আমি ভুল শুনেছিলাম, তার নাম কাট্টুস নয় ফুটুস। তিনি আসেননি এখনো? ওপরে এসো তো আগে, তারপরে কথা হবে। তুমি কি শুধু নন এক্সিস্টেন্ট কাট্টুসের জন্যই আমাদের বাড়ি আসতে রাজি হয়েছিলে? আমরা কেউই নয়। সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় দীপিতা দেখল সিঁড়ির পাশে একতলার ঘরে অমল বসে আছে। টেবিলের ওপর রামের বোতল, গ্লাস, বরফের বাটি, লেবু সব সাজানো। মনে মনে বলল, ও এই জন্যই এত তাড়া। অমল দীপিতাকে বলল, ভোদাইকে নিচে পাঠিয়ে দিও তো। কেন জানে না হঠাৎ অমলের ওপরই ভীষণ বিরক্ত বোধ করল দীপিতা। অমলের কথার উত্তর না দিয়ে ও উপরে উঠে গেল আস্তে আস্তে। সত্যি বৌদি, আজ তোমাকে যা দেখাচ্ছে না, তোমার জন্য আমি আর জীবনও দিয়ে দিতে পারি, একেবারেই রানী মুখার্জির রেপ্লিকা। মনে মনে খুব খুশি হলেও দীপিতা বলল, আমিই থাকতে চাই, কারোর রেপ্লিকা হতে চাই না। দোতলাতে উঠতেই ভোদাইয়ের মা দীপিতার থুতনি ধরে আদর করে বললেন, ভোদাই কিন্তু বাড়িয়ে বলেনি বৌমা, তোমাকে আজ ভারী সুন্দর দেখাচ্ছে, সেজেছেও ভারী সুন্দর, এই গয়নাটা তো দেখিনি আগে কখনো। শিমলি বলল তার বৌদির হয়ে, এটা বৌদির মায়ের গয়না গার্নে, শাড়ির সঙ্গে ম্যাচ করে ডালিয়াটা কেমন লাগিয়েছে দীপিতা খোপাতে, অমন জারুল ফুলের রঙের ডালিয়া পেলে কোত্থেকে? না গো মে, তোমার রুচি আছে। একটা দীর্ঘশ্বাস পড়ল দীপিতার।
পুটুষের জন্য অপেক্ষা করে থেকে এই 5 মিনিট আগে হাতিয়া থেকে ফোন এলো যে প্লান্টে ব্রেকডাউন হয়েছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও ওর পক্ষে আজ আসা সম্ভব হবে না। অবশ্য বিকেল 3টেতেই জানিয়েছিল যে বোধহয় এসে পৌঁছাতে পারবে না, তবু চেষ্টা করছে, না আসতে পারলে জানাবে। ভোদাই ঠাকুরপো বলেছিলেন আপনার দেওরের ছেলের নাম নাকি কাট্টুস, দীপিতা বলল ভোদাইয়ের পিসিমাকে। না না, ওর নাম পুটুষ। পুটুষ ফুল দেখেছ তো, পুটুষের ঝাড়? না তো। সে কি এদিকে পথের পাশে পাশে যে কুটুগন্ধি ঝাড়গুলো হয় না, দেখনি? নানা রঙা ফুল হয় তাতে, ইংরেজি নাম লানটানা। বিশ্বাস কাকিমা বললেন, তোমার কাকাবাবু আমাকে ইংরেজি নামটা বলেছিলেন। পুটুষ ইঞ্জিনিয়ার, হাতিয়ার হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কাজ করে। ও খড়গপুরের IIT থেকে পাশ করে বেরোয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রুচি শখ সবই এরকম, ভোদাইয়েরই মতো। ভোদাই ওকে দেখেনি, এলেই আলাপ হবে প্রথম। সাহিত্য, গান, ছবি আঁকা সবেতেই তো দুজনের সমান উৎসাহ। হিমা, উনি আসবেন না তাহলে আমাদের একটা খবর পাঠালেন না কেন বিকেলেই কাকিমা? কেন, তোমরা কি একদিনের বদলে 2 দিন খেতে পারো না আমাদের এখানে? মগনলালের রান্না তো প্রায় সব হয়েই এসেছিল। আজ মিষ্টি পোলাও করেছে মগনলাল, কচি পাঁঠার মাংস, দই দিয়ে রুই মাছের রেজালা। বোধহয় কোথা থেকে বটের মেরে এনেছিল, তাই বটের কাবাব, ছোলার ডাল নারকল দিয়ে তোমারই জন্য, সঙ্গে ফুলকো লুচিও করতে বলেছি, পেঁপের চাটনি, দুখুয়ার দোকানের কাঁচা গোল্লা আর রাবড়ি। আজ খাও, তার পরের সপ্তাহে আবার হবে, 3 দিনের জন্য আসবে বলেছে ও। তারপর বিশ্বাস কাকিমা বললেন, খাওয়া দাওয়া তো আছে, তার আগে কটা গান শোনাও তো আমাদের। ভোদাই বলল, বৌদি আজ তোমার সামনে দাঁড়ানোর মতো বুকের পাটা আমার নেই, শুধু আমার কেন, কোনো পুরুষেরই হবে না, সব পুরুষেরাই কচু কাটা হয়ে যাবে আজ। পুটুষ না এসে ভালোই হয়েছে, এলে তার প্রাণী যেত আজ। বলো মা, এত সুন্দরী হওয়ার কোনো মানে হয়? বৌদির জন্যই আমার বিয়ে করা হলো না, হবেও না এ জন্মে। ও মা, এ আবার কি কথা? শিমলি হেসে উঠল। দীপিতা বিব্রত হয়ে মুখ নামিয়ে নিল। ও তুই বুঝবি না, তোর দাদার মানে অমলদার হাতখানা একদিন দেখিস, মানে হাতের পাতা, আরে সাব্বাস, ফেট লাইনখানা কি, একেবারে এধার থেকে ওধারে চলে গেছে। আর এই দেখ আমারটা, আধখানা আসার পর ছাগলে মুড়িয়ে খেয়ে দিয়েছে। বুঝলি না, কপালে গোপাল করে, যার কপাল ফাটা তার সবই ফাটা। তোমাকে কিন্তু ডাকছে তোমার অমলদা নিচে। যাচ্ছি, একা তো আর নেই, রামবাবুকে দেখলে না? প্রথমে বুঝতে পারেনি দীপিতা, বুঝতে পেরে হেসে বলল, হ্যাঁ দেখলাম বটে। তবে আর কি, যাচ্ছি, একটা গান আমিও শুনে যাই, তবে অন্যদিকে চেয়ে শুনব। কেন অন্যদিকে চেয়ে কেন? আরে সেই যে শায়েরি আছে না একটা। কি, আমি শায়েরি জানবো কোত্থেকে? কার শায়েরি? কারও তো মনে নেই, মির্জা গালিব বা জগ বা জিগার মোরদারদি বা ফিরাক গোরখপুরি কারোর হবে, সেই যে আহা বলোই না, এসা ডুবা হু তেরি আঁখো কি গহরাই মে, হাত মে জাম হে মগর পিনে কি হোশ নেহি। মানে কি হলো? মানে হলো তোমার চোখের গভীরে আমি এমনই ডুবে গেছি যে হাতে আমার পানপাত্র ধরাই আছে, কিন্তু চুমুক দিতেও ভুলে গেছি। জাম মানে পানপাত্র, জানো কি? তুমি আজ এমন করে কাজল পড়েছো না বৌদি, তুমি আজ সত্যি প্রাণঘাতিকা। রক্ত, নানা রকম রিপোর্ট, এক্স-রের প্লেট, ECG-র গ্রাফ সব মনোযোগ দিয়ে দেখার পর ডাক্তার ঝাঁ স্টেথোটা ভোদাইয়ের বুক থেকে নামিয়ে ও নাড়ি টিপে বসে রইলেন। জ্বর এখন 105, ভুল বকছে। জ্বর এসেছে 4 দিন হলো। দোতলাতে ওর ঘরে মা এবং পিসিমা, দীপিতা ওর পায়ের কাছে শুকনো মুখে দাঁড়িয়ে। ডাক্তারবাবু এসেছেন প্রায় ঘণ্টাখানেক। আজকালকার কোনো ডাক্তার কোনো একজন রোগীর জন্য এত সময় ব্যয় করেন না। অনাদি বিশ্বাস ভোদাইয়ের বাবা, ডাক্তার ঝাঁয়ের প্রথম জীবনে অনেকই রকম সাহায্য করেছে, সে কথা ডক্টর ঝাঁ ভোলেননি। এখনও কিছু মানুষের বুকে কৃতজ্ঞতাবোধ বেঁচে আছে হয়তো। ওরা এক একজনে এক এক জিনিস আনতে গেছিলেন,
শিমলি ওদের কলেজের ফাংশনে যাবার আগে ওখান থেকে ফিরে গিয়ে বলেছিল দীপিতাকে, বৌদি তোমার কাছে ওডিকুলন আছে, একটু নিয়ে যাও না ভোদাইদাদের বাড়ি। ভোদাইদা বোধহয় বাঁচবে না, মাও গেছিল কাল রাতে, কাকিমা বললেন তোমার কথা নাকি খুব বলছে। দীপিতা চুপ করে রইল। খবর তো সবই পায়, কিন্তু যেতে লজ্জা করে, ভয়ও করে। অমল আজকাল যেন কেমন ব্যবহার করছে দীপিতার সঙ্গে। ভোদাই যে দীপিতাকে ভীষণ পছন্দ করে তা তো ভোদাই কারোর কাছে গোপন করে না, মনে পাপ থাকলে কি করত? তাছাড়া পাপেরই বাকি, ভালো লাগা ভালোবাসা কি পাপ? দীপিতা শিমলিকে বলল, তাই যাচ্ছি। ভয়ে ওর বুক দূর দূর করে উঠল। ওর কথা যে ভোদাই বলছে এ কথা অন্নদা জানলে নতুন করে নিগ্রহ শুরু হবে তার উপরে। হয়তো জেনেছেন বলেই দীপিতাকে যেতে বলেননি, অমলও বলেনি ওকে যেতে, কিন্তু শিমলি বলেছে এবারে যাবে দীপিতা। শাড়িটা বদলে একটা সাদা কালো কটকের শাড়ি পরে ওডিকলনের বড় শিশিটা নিয়ে চলে এসেছিল। কাকিমা আর পিসিমা খুবই খুশি হয়েছিলেন, কিন্তু ভোদাইয়ের চোখ বন্ধ, জ্ঞান নেই। অমল ভোরে বেরিয়ে গেছে, কাল রাতে একবার গেছিল মিনিট পনেরোর জন্য ভোদাইকে দেখতে, অথচ ওর এর চেয়ে অনেক বেশি কনসার্ন হবার কথা ছিল। ওদের বাড়িতে ভোদাই ছাড়া দ্বিতীয় পুরুষ নেই, ডাক্তার টাক্তার সম্বন্ধে খোঁজ নেওয়ার ছিল, প্রয়োজনে নার্সিংহোমে দেবে কিনা সেসব কিছুই করেনি, করবার মধ্যে করছে ইমরাত। আর বিটকেল খাটের পাশে বসে রয়েছে সর্বক্ষণ, সে যা বলছে করছে। কাত্তায়ন দিদিও সকাল সন্ধে এসে খোঁজ নিয়ে যাচ্ছে। গরিবে তো পয়সা দিয়ে ভালোবাসা দেখাতে পারে না, শুধু শরীর দিয়ে, সেবা দিয়ে, উদ্বেগ দিয়েই পারে। আরও বসে আছে পিসাজ খাটের নিচে, রামলগন যাকে পিজুস বলে ডাকে। কুকুরের ভালোবাসা যে অনেকাংশে অকৃতজ্ঞ মনুষ্যজাতির ভালোবাসার চেয়ে অনেকই পবিত্র, অনেকই গভীর, তা এমন এমন সময়ে বোঝা যায়। পিসাজ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দুদিন হল, ভোদাই অজ্ঞান হয়ে যাবার পর থেকেই। ডক্টর ছা বিশ্বাস কাকিমাকে জিজ্ঞেস করলেন, দীপিতা কন হে ভাবিজি? দীপিতা? কাকিমা ও পিসিমা চমকে উঠলেন। দীপিতা ওডিকলনের শিশিটা তেপায়ের উপর রেখে বলল, আমি বারান্দাতে আছি কাকিমা, আমাকে ডাকবেন ডাক্তারবাবু চলে গেলে। এসো মা, তবে চলে যেও না। দীপিতা বারান্দাতে দাঁড়িয়ে গামহার আর কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে চেয়ে রইল। ওর খুব ভয় করছিল। আট দিন আগে শনিবার সন্ধেবেলা ভোদাই ওদের বাড়িতে এসেছিল, ব্রজেনবাবু তো গারোয়া গেছিলেন, শাশুড়ি ও শিমলি সাইকেল রিক্সা করে মাধুরী দীক্ষিতের কি একটা ছবি হচ্ছে সিনেমা হলে সেই ছবি দেখতে গেছিলেন। ভোদাই হয়তো সব জেনে শুনেই এসেছিল, পুঁটি ছিল সুরাতিয়ার কাছে দোতলাতে, ভিকু গেছিল শাশুড়ির পানের সব সরঞ্জাম আনতে। দীপিতা শোবার ঘরে বসে নবকল্লোল পড়ছিল। নবকল্লোল, তথ্যকেন্দ্র এবং সংবাদ প্রতিদিন এই তিনটি পত্রিকা চেয়ে এনেছিল বিশ্বাস কাকিমার কাছ থেকে দীপিতা। সংবাদ প্রতিদিন দৈনিক কাগজটাও দিনকে দিন ভালো হচ্ছে। ভোদাই ঘরে ঢুকেই বলেছিল, কি করছো একা একা? ওর মুখে মদের গন্ধ পেল দীপিতা। তুমি মদ খেয়ে এসেছো? আজ খেয়েছি কিন্তু খাই না। কেন? আজ তোমাকে একটা চুমু খেতে এসেছি। খুব রেগে দীপিতা দাঁড়িয়ে উঠল, বলল, তোমার সাহস তো কম নয়? কাউকে ভালোবেসে ভীষণ কষ্ট যারা পায় তারা বুঝি খুব সাহসী। তোমাকে ছাড়া আমি বাঁচব না দীপিতা, তোমাকে আমি বিয়ে করব। তোমার মাথা খারাপ হয়ে গেছে। সে কথা বলল বটে, কিন্তু ওর মাথার মধ্যে পৃথিবী ঘুরে গেল। কিন্তু তারই সঙ্গে মুক্তির আভাস পেল যেন ও হঠাৎ। যে কয়েদির যাবজ্জীবন দীপান্তর হয়েছে তাকে যদি হঠাৎ ছুটি হয়ে গেছে এ কথা কেউ এসে বলে, তার মনে যেমন হয় তেমন আর কি। কিছুক্ষণ মুখ নামিয়ে চুপ করে থেকে ভোদাই বলল, তা বলতে পারো, কিন্তু গত এক বছর হল এ নিয়ে আমি ভেবেছি। তুমি কি কিছুই বুঝতে পারোনি? সত্যি করে বলো তো। তোমাকে এ বাড়িতে নানা কষ্ট সহ্য করতে হয়, আমার মা পিসিমাও সে কথা জানেন। তোমাকে নিয়ে গেলে ওরা তোমাকে মাথায় করে রাখবেন, তুমি এখানে নষ্ট হয়ে যাচ্ছ, তিল তিল করে ফুরিয়ে যাচ্ছ দীপিতা, তা আমি হতে দেব না।
তুমি অমলদাকে ডিভোর্স করো, চলো আমাদের বাড়িতে, পুটিকেও নিয়ে যাব। তোমাদের সঙ্গে পুটিকেও আমরা পুরো পরিবার আনন্দে গ্রহণ করব। সত্যি বলছি, আমি আমার মা ও পিসির মন বুঝেই একথা বলছি। পুটিকেও এরা নষ্ট করে দেবে। এই পরিবারের অনেক নোংরা কথা আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। আমি তোমার পিসাছয়ে থাকবো বাকি জীবন, বিশ্বাস করো। তুমি এখন যাও ভোদাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, বড়ই ছেলে মানুষ তুমি। এসো কাছে এসো, তোমাকে একটা চুমু খাবো, তোমার বুকে একটু মাথা রাখবো, তোমার ছায়াতে একটুক্ষণ থাকবো। পৃথিবীতে বড় রোদ্দুর বৌদি। বলেই দীপিতার কাছে এসে তার কোমর দুহাতে জড়িয়ে ধরল ভোদাই। ঠাস করে এক চর মারল ওকে দীপিতা, এত জোরে মারল যে ওর গালে পাঁচ আঙুলের দাগ বসে গেল। স্তম্ভিত হয়ে গেল ভোদাই, ওর উপরে জোর করল না, ওর উপরে রাগ করল না। স্তব্ধ হয়ে চেয়ে রইল দীপিতার দু চোখে, ঝরঝর করে জল ছড়তে লাগলো ছ ফিট লম্বা সুগঠিত ভোদায়ের দু চোখ দিয়ে। তারপরও মুখ নামিয়ে বলল, ক্ষমা করো আমাকে তুমি। বলেই যেমন এসেছিল তেমনি দ্রুত চলে গেল ঘর ছেড়ে। শিমলির কাছে শুনেছিল দীপিতা যে ডাক্তার ঝা গতকাল রাঁচির মেন্টাল হসপিটালের ডক্টর সেনকে কল দিয়ে নিজের গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছিলেন ভোদাইকে দেখতে। কোনো এক্সট্রিম মেন্টাল শকের জন্যই নাকি এই সাংঘাতিক জ্বর হয়েছে। দীপিতা জোর করে হেসে মুখে হাসি রেখে বলেছিল, চোর শিকার করতে গিয়ে ধরা পড়ল নাকি? নাকি কারোর প্রেমে পড়ে হতাশ হয়েছে? পড়তে পারে, প্রেমে পড়া তো অপরাধ নয়। কার প্রেমে পড়ল? শিমলি অর্থবহ স্বরে বলেছিল, তা কি করে বলবো, তুমিও যতটুকু জানো আমিও ততটুকুই। তবে আমার প্রেমে যে পড়েনি তা তুমি নিশ্চয়ই জানো। বেশ কিছুদিন হলো শিমলি তার বন্ধু মাধবীর দাদার প্রেমে পড়েছে বলে মনে হয়। বড় ঘন ঘন মাধবীদের বাড়ি যাচ্ছে। সেদিন সে সিনেমাতে গেছিল, তাও মাধবীর দাদাই টিকিট কেটে নিয়ে গেছিল। মাধবীর মাও নাকি যাবেন, হয়তো তাই। প্রেমিক প্রেমিকার কাছে প্রেমে পড়া যে অপরাধ নয়, এই স্থবির সত্যকে নতুন করে আবিষ্কার করেছে। তাদের কাছে না হলেও প্রেমে পড়া অন্যদের কাছে যে গর্হিত অপরাধ, এ কথা এখনো বোঝেনি শিমলি। তার বাবা ব্রজেন করের অন্য মূর্তি যখন দেখবে তখন জানবে। মাধবীদের অবস্থা একেবারেই ভালো নয়। ছেলের বউ আনবার সময় অসহায় মেয়ে দেখে আনেন কর পরিবার, আর মেয়ের বিয়ে দেওয়ার সময় সম্পদশালী ক্ষমতাবান পরিবারের খোঁজ করেন। দীপিতা মুখে বলেছিল, তুই যা তোদের কলেজ ফাংশনে, তোর দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। চোখে একটু কাজল দিয়ে খোলা চুলটাকে এলো খোঁপা করে শাড়িটা বদলেই ওডি কোলনটা নিয়ে চলে গেছিল দীপিতা। ডাক্তার ঝা আরো মিনিট পনেরো পরে ঘর থেকে বেরিয়ে এলেন। বিশ্বাস কাকিমা সঙ্গে এলেন, পিসিমা ঘরেই রইলেন ভোদায়ের কাছে। ডাক্তার ঝায়ের ব্যাগ বই নিয়ে গেল রামলগন। কাকিমা সিঁড়ির মুখ অব্দি পৌঁছে দিলেন। কাকিমাকে ফিরে আসতে দেখে দীপিতা বাইরে থেকে ভিতরে মুখ ফেরাল। কাকিমা বললেন, চা খাবি দীপিতা? কখনো তুই করে বলেননি উনি দীপিতাকে, আজ বললেন, কেন কে জানে। তারপর বললেন, চল খাবার ঘরে চাই। মগনলালকে চা ভেজাতে বলে খাবার টেবিলের সামনের চেয়ারে বসে দীপিতাকে বসিয়ে বললেন, আমার ছেলের জীবন এখন তোরই হাতে, তোর সঙ্গে কি কোনো ঝগড়া টগড়া হয়েছিল ভোদায়ের? না তো। সত্যি করে বল মা, আমার একটিমাত্র সন্তান, তোর পিসিমাও নিঃসন্তান, ও ছাড়া আমাদের কেউই নই। ওর প্রয়োজন নেই তাই ও চাকরি বা ব্যবসা করে না, কিন্তু ছেলে তো ও খারাপ নয়, মাঝে মাঝে একটু মদ টদ খায়, সে আজকাল কেই বা না খায়, ইচ্ছে করলেই ব্যবসা করতে পারে, আজ অব্দি ওর মন কারোতেই বসেনি, একমাত্র তুই ব্যতিক্রম। তুই হয়তো জানিস না পড়াশোনাতেও খুব ভালো, কিন্তু ইংরেজিতে বিয়ে করার পরে আর পড়ল না, গান বাজনা সাহিত্য খেলাধুলো ছবি আঁকা শিকার সব ব্যাপারেই ওর তুমুল উৎসাহ ছিল, জীবনকেও দারুণ ভালোবাসে। আমার সন্তান বলে বলছি না, মানে এসব কেন বলছেন কাকিমা আমাকে? ভোদাই তোকে ভালোবাসে, এত ভালোবাসা সম্ভবত কম মানুষই কম মানুষকে বাসে।
তুই বিয়ে হয়ে এখানে আসার পর মুহূর্ত থেকে ও তোর প্রেমে পড়েছে। আমি ওর মা, ওর কষ্ট আমি সবই বুঝি, কিন্তু আমার করার তো কিছুই নেই, না তোর, না ওর, না আমাদের। ও যে তোর জন্য কষ্ট পেয়েছে ও পাচ্ছে সে আমরাই জানি। ওর স্বভাবটাই কেমন হয়ে গেছে, মন মরা উদাসীন। আমি কি করতে পারি কাকিমা? তুইও তো কর বাড়িতে গত 5 বছরে কম কষ্ট পাসনি, এখনো তো আনন্দে নেই। তোর বাপের বাড়ি বলতেও কিছু নেই যে রাগ দেখিয়ে সেখানে গিয়ে 2 দিন কাটিয়ে আসবি মন শান্ত করতে। তোকেও তো বুঝি আমরা। তোকে কথা দিচ্ছি আমি, তোর ছেলেবেলাতে হারিয়ে যাওয়া মায়ের অভাব পূরণ করব। আমাদের মানে পিসিমার যা কিছু আছে সবই তোর, ভোদাই শুদ্ধ। আমি কি করতে পারি? তুইও বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে আয়। স্তম্ভিত হয়ে গেল দীপিতা সে কথা শুনে। এমন প্রস্তাব যে কেউ দিতে পারেন তা অভাবনীয়। এমন সময় পিসিমাও এলেন। কি হলো দিদি, তুমিও চলে এলে? ইমরা তার চান্ডুরামে এসেছে। তাই? ওরা আছে কিন্তু ওরা খেতে যাবে, খেয়ে আবার ফিরে এসে থাকবে নিচে রাতে। পিসিমা বললেন, দীপিতা চা খেয়ে আয় মা, একটু অধিকলনে জল পট্টি দিয়ে দিবি কপালে, অজ্ঞান অবস্থায় সমস্তক্ষণ তোর নামই বলছে, ডাক্তার ঝাও শুনেছেন, তিনি তো জানেন না দীপিতাকে, তাই আমাদের জিজ্ঞেস করছিলেন। তাহলে তুমি ইমরাদদের এখন যেতে বলো, বলো খাওয়া দাওয়া করে আসুক, রাতে একজনের তো থাকা দরকার, রাত বিরেতে কি দরকার হয়, ওরা চলে গেলে দীপিতা যাবে চা খেয়ে ঘরে। পিসিমা বললেন, তাই ভালো। চা খাওয়া হলে দীপিতা গিয়ে একটা চেয়ার নিয়ে ভোদাইয়ের মাথার কাছে বসে ওর কপালে অধিকলনের জল পট্টি দিতে লাগল। একটি কাপে অধিকলনের সঙ্গে জল মিশিয়ে নিয়েছে। একটা টেবিল লাইট জ্বলছে শুধু ঘরে। আলোতে দেখা যাচ্ছে টেবিলের উপর সাজানো আছে অমিতাভ দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জয় গোস্বামীর কবিতা, ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর বাণী বসুর লেখার খুব ভক্ত। আসলে সব বই আছে ওর লাইব্রেরি ঘরে। তথ্যকেন্দ্র, দিশা, বিভাব, কবিতা পাক্ষিক এসব দীপিতা তো এ বাড়ি থেকে চেয়েই পড়ে। তাদের বাড়িতে শাশুড়ি শুধু সাপ্তাহিক বর্তমান রাখেন। টেবিল লাইটটার আলো এসে ভোদাইয়ের মুখের একটা পাশে পড়েছে থুতনিতে। 7 দিন দাড়ি না কামানোতে মাজা রঙের ওপর ফলসা রঙা ছায়ার মতো দাড়ি গজিয়েছে। ও একবার দেখবার চেষ্টা করল ওর মারা চরের দাগটা এখনো ভোদাইয়ের গালে আছে কিনা। ভোদাইয়ের ভালো নাম অনিকেত, কিন্তু ও নামে কেউই তাকে ডাকে না। এত কাজ থেকে এত মনোযোগ দিয়ে কখনো তাকায়নি ও ভোদাইয়ের মুখের দিকে। দেখতে তো ও বেশ ভালোই, ফিগার তো দারুণই ভালো, সরু কোমর, চওড়া বুক, লম্বা ঘাড়, এক মাথা অবাধ্য চুল, কিন্তু তার উপরে মুখটিও সুন্দর। সবচেয়ে বড় কথা, মানুষটি শরীর সর্বস্ব নয়, তার একটি সুন্দর সুরুচি সম্পন্ন রসিক দরদি মন আছে। এতদিন ইয়ার্কির ছলে অনেকে যা কিছু বলে এসেছে দীপিতাকে সকলের সামনে এবং একা পেয়েও, তা যে ইয়ার্কি নয় মর্মান্তিক সত্যি, একথা এই বেহুশ অনিকেতের পাশে বসে উপলব্ধি করল দীপিতা। অস্পষ্ট গোঙানির চোখে চাইল আস্তে আস্তে অনিকেত। চোখ মেলে তার মুখের উপরে ঝুঁকে পড়া দীপিতার মুখটিকে দেখে আতঙ্কে অথবা আনন্দে তার 2 চোখ বিস্ফারিত হয়ে উঠল। তারপর বিড়বিড় করে বলল, ক্ষমা করো, ক্ষমা করো। তখন ঘরে আর কেউই ছিল না। ভোদাইয়ের গলার স্বর শুনতে পেয়ে খাটের তলাতে শুয়ে থাকা পিসাজ তড়াক করে লাফিয়ে উঠতে গিয়ে তেপায়টার পায়ে ধাক্কা দিতেই অধিকলনের কাপটা পড়ে ভেঙে গেল। এমন সময় বিটকে এলো ঘরে। দীপিতা কাকিমাকে ডাকতে বলল তাকে। ওরা দুজনেই দৌড়ে আসতেই দীপিতা বলল, চোখ মেলেছিল, কথাও বলেছিল, বিড়বিড় করে কি বলল বুঝতে পারিনি, কাপটা ভেঙে গেল পিসাজ, অন্য কাপটা আনছি, বলে পিসিমা চলে গেলেন। এবারে ভোদাই পূর্ণ দৃষ্টিতে তাকাল, প্রথমে কাকিমার দিকে, তারপর দীপিতার দিকে। অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, কটা বেজেছে? 9টা। মা, তুমি এতক্ষণ বৌদিকে আটকে রেখেছ, অমলদা রাগ করবে।
রাগ করবে কেন? সে কি অবুঝ না অমানুষ? না না, বকবে বৌদিকে। আরে না না, আমি চলে যাব একটু পরে। হ্যাঁ তা তো যাবেই, যেতে তো হবেই বৌদিকে। সন্ধে হলেই পশু পাখি মানুষ সকলেই তো যে যার ঘরে ফিরে যায়, যার যার নিজের ঘরে। এখন রাত, তুমি চলে যাও বৌদি তোমার নিজের ঘরে। এবারে মাঝে মাঝে চোখ মেলতে লাগলো ভোঁদাই, দীপিতার অনিকে। জ্বরটা কি নামছে? দীপিতা নতুন পট্টি লাগাবার সময় ওর কপালে ডান হাতের পাঁচটি আঙুল ছোঁয়ালো, কেঁপে উঠল ভোঁদাই। শীতে না ভয়ে না আনন্দে তা সেই জানে। কাঁপুনি দিয়ে ছাড়ছে জ্বর, পিসিমা শগক্তি করলেন। দীপিতা ভাবছিল, কিসের কাঁপুনি, কেন কাঁপুনি, কে জানে। কিরে ভোঁদাই, কেমন লাগছে এখন? ভালো। কিছু খাবি? ডাক্তার যা বলেছেন সাবুর খিচুড়ি দিতে, খাবি? বাবা, ধরে প্রাণ এলো আমাদের। ভোঁদাই ওর ডান হাতটা বাড়িয়ে দিল দীপিতার দিকে। কাকিমা ও পিসিমা উদ্বিগ্ন এবং অপ্রতিভ মুখে তাকিয়েছিলেন দীপিতার মুখের দিকে। এক মুহূর্তে কি ভেবে দীপিতা তার ডান হাতটা ভোঁদাইয়ের হাতের দিকে বাড়িয়ে দিল। ডুবন্ত মানুষ যেমন করে কুটোকে আঁকড়ে ধরে, যেন তেমন করেই আঁকড়ে ধরল ও দীপিতার হাতের পাতাকে। দীপিতা আলতো করে চাপ দিল অনিকেতের হাতে। ভোঁদাই এমন করে দীপিতার হাতটি ধরল যেন আর কোনোদিনও ছাড়বে না। পাঁচ মিনিট পরে ভিকু এসে বারান্দায় দাঁড়িয়ে বলল, বাহু দিদি, বারদাদা ঘর লওটা হ্যায়, আপকো বোলা রাহা হ্যায়। ভোঁদাইয়ের মা ভিকুকে মাথায় হাত দিয়ে বললেন, যাকার বোলনা, হামে সবই ইহাঁ হ্যায়, বউ দিদিকে আবি ভেজ দেঙ্গে, হামারা নাম লেকার বোলনা, সমঝা না ভিকু? জি মা জি, সমঝা। বলে ভিকু চলে গেল। দীপিতাকে যখন রামনগর ওদের বাড়ির গেটে পৌঁছে দিয়ে এলো তখন রাত দশটা বাজে। দীপিতা ভাবছিল, আজ অমলের চাতরাতেই তো রাতে থেকে যাবার কথা ছিল, ফিরে এলো যে বড়। বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতেই অমল বলল বিদ্রুপের সঙ্গে, কাহা চলে গয়ে থে আপ দীপিতাজি। দীপিতার ইচ্ছে করল ওয়ার্ল্ড কাপের সময় একটা বিজ্ঞাপনে রানী মুখার্জি যেমন করে বলেছিল তেমন করেই বলে, আমারা আসলে হিরোকে পাস, তোমার তো আজ ফেরার কথা ছিল না। তুমি জানো না? জানি না, কিছুই জানি না। ফিরবো না জেনে রাত ভোর থেকে যাবে প্রেমিকের কাছে, তাই কি ঠিক করেছিলে? কে প্রেমিক? বাজে কথা বলো না, বিমল আমাকে সব বলেছে, বলছে বহুদিন থেকে, আমি বিশ্বাস করিনি বোকা বলে। আকাশ থেকে পড়ে দীপিতা বলল, বিমল, অতটুকু ছেলে ওকে বলেছে? ওই তো আজকে ফোন করে বলল বিকেলে আমাকে চাতরাতে, গত বুধবার রাতে আমি যখন ছিলাম না তখন তোমার সঙ্গে রাত কাটিয়ে যায়নি ভোঁদাই, সপ্তাহে দু তিন দিন দুপুরে আসে নাও তোমার কাছে। কি বলছো কে তুমি? হঠাৎ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে অমল বলল, সত্যি কথা বলো, সে রাতে সে আসেনি তোমার কাছে? দীপিতা বুঝল অমলের নেশা হয়ে গেছে। চেয়ারের পাশে একটা মহুয়ার বোতল, অন্য একটা পড়ে আছে নিচে। এক মুহূর্ত চুপ করে দীপিতা বলল, হ্যাঁ আমি মিথ্যে কথা বলি না, এসেছিল। এসেছিল? তুমি মিথ্যে বলো না বলে আবার গর্ব করে বলছো? বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দীপিতাকে প্রচণ্ড শব্দে এক চড় মারল অমল। দীপিতার মাথা ঘুরে খাটের ওপর পড়ে গেল। জোরে চিৎকার করে কেঁদে উঠতে গেছিল সে, কিন্তু একটা ভোঁতা হ্রস্ব আওয়াজ তার গলা অব্দি উঠে স্তব্ধ হয়ে গেল। অমল ঘৃণা ভরে তাকে চুলের মুঠি ধরে তুলে আবারও এক চড় মারল। দীপিতা বলল, আর মেরো না, কলকাতার ডান্ডি যাও, ভিকুকে বলে এসো আমার খাবার নিচে নিয়ে আসতে। না, তুমি নিজে যাও, আমার খাবার নিজে হাতে বয়ে নিয়ে এসো, সব যেন গরম থাকে, আমি চানে গেলাম। বলেই বাথরুমের দরজা বন্ধ করল প্রয়োজনের চেয়ে অনেক জোরে। দরাম শব্দটা মাথার মধ্যে দপদপানি তুলল। দীপিতা এক মুহূর্ত ভাবল, তারপর ঘরের বাইরে এসে দোতলার সিঁড়ির সামনে দাঁড়ালো সামান্যক্ষণ, তারপরেই গেট খুলে বাইরে বেরিয়ে ভোঁদাইদের বাড়ির দিকে এগোল। এমন সময় দোতলায় তার শোবার ঘরের লাগোয়া ছোট ঝুল বারান্দাতে দাঁড়িয়ে অন্নদা বললেন, এত রাতে কোথায় চললে বৌমা?
দীপিতা মুখ না তুলে কথা না বলে বিশ্বাস বাড়ির দিকে আঙুল তুলে দেখাল। শিমলি মাধবীদের বাড়ি থেকে দীপিতা ফেরার পরপরই ফিরেছিল। মাধবীর দাদা রণেশের গলা শুনেছিল দীপিতা। সাইকেলে ডাবল ক্যারি করে পৌঁছে দিয়ে গেল সম্ভবত ও শিমলিকে। হয়তো কলেজের ফাংশনের নাম করে নদীর ধারে গেছিল, বা ওদের বাড়িতেই বসে গল্প করছিল। ভদ্রলোকের বাড়ি সেটা, গল্প করতেই পারে। করবারের মতো ছোট লোকের অসুস্থ মানসিকতার মানুষদের বাড়ি নয়। শিমলি তার মায়ের পাশে বারান্দাতে দাঁড়িয়ে বলল, যাও বৌদি, চলে যাও, আর ফিরে এসো না। অনেক অপমান, অনেক কষ্ট সয়েছো এখানে, তুমি আর এসো না। অন্নদা শিমলির হাত ধরে হিড় হিড় করে টেনে তাকে ভিতরে নিয়ে গেলেন। ঠাস করে একটা শব্দ হল। সম্ভবত অন্নদা শিমলিকে চড় মারলেন। পর মুহূর্তেই অন্নদা বাইরে এসে বললেন, উটিকে আমি তোমার কাছে এক মুহূর্তের জন্য পাঠাবো না, কাল সকালেই তো ফিরে আসতে হবে। যাও আজ গোসা ভাঙিয়ে এসো, গোসা ঘরে চললেন বিবি। ছি ছি, মুখ না তুলেই বলল দীপিতা, আর আসবো না আমি। গেট বন্ধ করে পিশাচকে ছেড়ে দিয়েছিল রামলগন, রামলগনের পীযূষ। বাকরুদ্ধ কণ্ঠে দীপিতা বলল, রামলগন, পিশাচকে বাঁধো। দীপিতার গলার স্বর শুনে ভোদায়ের মা পিসিমা দোতলার বারান্দাতে এসে দাঁড়ালেন, এবং ঠিক সেই সময় ইমরাত খা তার সাইকেল করে গেটের কাছে এসে পৌঁছাল। তার গালে অমলের পাঁচ আঙুলের দাগ, এলোথেলো চুল এবং চোখের জল পৃথিবীর কারোর কাছেই আর লুকোবার প্রয়োজন মনে করল না দীপিতা। ইমরাত পূর্ণ দৃষ্টিতে দীপিতার মুখের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে কি ভেবে রামলগনকে বলল, রামলগন, মে অভি আয়া লটকে, তুম ভাবি কো উপর লে যাও, বলেই সাইকেল ঘুরিয়ে চলে গেল। দোতলার বারান্দাতে পৌঁছাবার আগেই কাকিমা আর পিসিমা ওকে দেখে দৌড়ে একতলাতে নেমে আসছিলেন। সিঁড়ির দেড়তলার ল্যান্ডিংয়ে দেখা হলো ওদের দীপিতার সঙ্গে। দীপিতার মুখের দিকে চেয়ে ওই অবস্থা দেখে দুজনে একই সঙ্গে কেঁদে উঠলেন। পিসিমা বললেন, আমাদের জন্য তোমার ইস, আয় মা, 3 বছর বয়সে মাকে হারিয়েছিলি, আমি আজ থেকে তোর মা হলাম, তোকে আর ছাড়বো না। উটিকে আনলি না? না, ও তো আমার নয়, ও টেস্টিও বউ হতে পারত। ও অমলের আর আমার শ্বশুর শাশুড়ির, হয়তো সুরাতি আরও, কিন্তু আমার নয়। ও বাড়ির কোনো স্মৃতি আমি রাখবো না। তোমার মায়ের দেওয়া সেই গার্নেটের মালাটাও সে তো ওদের নয়, তোমার মায়েরই তো। ভোদায়ের মা বললেন, আমি ওকে ঠিক ওর মায়ের মতো মালারই একটা গার্নেট মালা গড়িয়ে দেব। আর আমার বৌমার জন্য তো সব গয়না গড়ানোই আছে, গয়নাতে মুড়ে দেব ওকে। দীপিতা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার কিচ্ছু চাই না মা, শুধু একটু ভালোবাসা। ভোদায়ের মা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি চর্দি ভোদাই রামলগন পিসাজ, আমরা সকলে তোকে ভালোবাসে মুড়ে দেব, তুলোর মধ্যে করে রাখবো তোকে, তোকে জিপে চড়তে হবে না, মারুতি কিনে দেব তোকে, তোর পছন্দ সই রঙের। ভোদাই এইসব উচ্চগ্রামের কথাবার্তাতে সচকিত হয়ে বিছানার উপর উঠে বসার চেষ্টা করছিল। ওরা ঘরে ঢুকে হা হা করে উঠলেন, বললেন, পড়ে যাবি, পড়ে যাবি, তুমি যে আবারও এলে, তোরা কথা বল, আমি দেখি সাবুর খিচুড়ি কদ্দূর হলো, চলো ছদ্দি ওদিকটা দেখি গিয়ে, আমরা সকলেই আজ সাবুর খিচুড়ি খাবো। দীপিতা গিয়ে ভোদাইয়ের সামনে দাঁড়াল। প্রথমে ভোদাই যেন বুঝতে পারেনি, তারপরই টেবিল লাইটের আলোতেই তার গালে পাঁচ আঙুলের দাগ দেখতে পেয়ে ব্যথায় নীল হয়ে গিয়ে বলল, এমন কেউ করতে পারে? পিসাচ আমার পিসাচ নয়, আসল পিসাচ অমল দাস। দীপিতা অনিকেতের গালে নিজের হাতের পাতা ছুঁয়ে অর্ধেক হেসে অর্ধেক কেঁদে বলল, কেউ কেউ পারে। দীপিতার মারা চরের দাগটা মিলিয়ে গেছিল অনিকেতের গাল থেকে। মেয়েদের হাত তো নরম হয়, মেয়েদের সব কিছুই নরম হয়, সবচেয়ে বেশি নরম হয় মন। এই সহজ কথাটা অমলকর বুঝল না। দীপিতা বলল, তোমার অমলদাকে চিরদিনের জন্য ছেড়ে এলাম, এবার থেকে তোমাদের বাড়িতেই থাকব। অনিকেত দীপিতার হাতের উপরে নিজের হাতটি রেখে কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি?
এতদিনে তুমি সত্যি সত্যি দীপিতা হলে? দীপিতা? দীপিতার হঠাৎ মনে হলো ও ভুলেই গেছিল ওর মা বাবার দেওয়া নামের একটা মানে ছিল, মানেটা এত বছর পরে ফুলের মতোই ফুটে উঠল যেন। ইমরা তার ছান্ডুরাম একটু পরে ফিরে এসে রামলগনকে ডেকে গেট খোলালো, ওর বন্দুকটা সঙ্গে করে নিয়ে এসেছে। অমলকে বা ব্রজেনকরকে এই গেটের মধ্যে আর কোনোদিনও ঢুকতে দেবে না ইমরাত এবং ভোদায়ের অন্য বন্ধুরা, আসতে পারে শুধু ভোদাই আর দীপিতার বিয়ের দাওয়াতে, তা নইলে নয়। ঝান্ডু বলল, ইমরাতকে তুমকো মায় বলা থা ইয়ার জো ডালটনগঞ্জ কি ইয়ে রানী মুখার্জি নে ভোদাই কা জান খায়গা, জো ভি বল বহুত হি খুবসুরত হ্যায় ও জানানা। সিফ খুবসুরত নেই হ্যায়, এইসি লড়কি লাখো মে এক মিলতি হ্যায়। পিশাচ যেন ওদের দুজনকে সমর্থন করে চেঁচিয়ে উঠল ভৌ ভৌ। এখানেই শেষ হল বুদ্ধদেব গুহর লেখা দীপিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।